আ সুপ্রিয় চিকিৎসক মন্ডলী মেডিকেল শিক্ষার্থী বৃন্দ এবং আজকের উপস্থিতি সবাইকে কর্তৃক আয়োজিত আজকের বেসিক্স অফ চেস্ট সিটি স্ক্যান প্রথম পর্বে স্বাগতম আসলে কোভিড এরাতে সিটি স্ক্যান চেস্টের গুরুত্ব অনেক বেড়েছে স্পেশালি ফর ডায়াগনোসিস এবং কোভিড ট্রিটমেন্ট পারপসে আমাদের আজকের স্পন্সার কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড আমাদের সাথে আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমাদের সাথে ডক্টর মোহাম্মদ রহমান প্রফেসর ইন্টারনাল মেডিসিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আজকে তার পঞ্চম সেশন তিনি হাজির হয়েছেন এবং এবারে একটু স্পেশাল কারণ ফেরদুসুর রহমান স্যার এখন ব্যক্তিগতভাবে আসলে অনেক বিজি হয়ে গিয়েছেন তার অনেক বিজি শিডিউলের মাঝেও তিনি সময় বের করে আমাদের মাঝে যথারীতি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিক তিনি হাজির হয়েছেন এবং আমাদের সাথে আজকে চেয়ারপারসন হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের একজন প্রিন্সিপাল ওমেন্স মেডিকেল কলেজ এবং এক্স ডিপার্টমেন্টাল হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন সিলেট এমএসম মেডিকেল কলেজ আমি আর কথা না বাড়িয়ে আমাদের আজকে চেয়ারপারসন স্যারকে আজকের অনুষ্ঠানটি শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি প্রফেসর ইসমাইল পাটোরি স্যার বিসমিল্লাহির প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বিডি সিস ফিজিশিয়ানকে একটা সুন্দর আয়োজন করার জন্য আর আজকে যে টপিকটি সেটা হচ্ছে বেসিকস অফ টেস্টি সিটি স্ক্যান এবং এখানে ডক্টর ফেরদৌস রহমান এসএইট প্রফেসর অফ মেডিসিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আজকে এই বেসিকস অফ টেস্টি স্ক্যানের উপরে আজকে বক্তব্য রাখবেন এবং এখানে সিটি স্ক্যানের রোলটা আসলে প্রমাণ্য বেড়ে যাচ্ছে অ্যাজ এ ডায়াগনস্টিক টুল হিসাবে দেখছি যে সেন্সিটিভিটি অফ সিটি স্ক্যান ইন দ্য ডায়াগনোসিস অবশ্যভাবে কোভিড এফেক্টেড লাং নিমোনিয়া ইজ ট্রেমান এবং এখানে ফলো আপ এর জন্য আমরা সিটি সিটি স্ক্যান করে থাকি এবং এখানকার সেন্সিটিভিটি অনেক হাই সেজন্য আমাদের সিটি স্ক্যানের ইন্টারপ্রিটেশনটা খুব ইম্পর্টেন্ট শুধু কোভিড কোভিডের জন্যই নয় আমাদের ইন্টারেস্টিয়াল লাং ডিজিজ এবং কিছু কিছু ডিফিকাল্ট সিচুয়েশনে যেখানে এক্স খুব ভালো রোল প্লে করতে পারে না সেখানে আমরা সিটি স্ক্যানের সাহায্য নিয়ে থাকি আজকে আমাদের এই ব্যাপারে ডিটেলস নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ ফেরদুসুর রহমান অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল মেডিসিন বিএসএমএমইউ তা আমি আর দীর্ঘায়িত না করে আমি ফেরদুসুর রহমানকে ওনার বক্তব্য নিয়ে প্রেজেন্টেশন নিয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার আপনাকে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি বিডি কে যাদের মাধ্যমে আমরা এই লেকচারগুলো যেগুলো সচরাচর আসলে একটুকু কমই দেওয়া হয় এবং এই লেকচারগুলো সারা বাংলাদেশেরই মেডিকেল শিক্ষার্থী যারা আছে তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রফেসার প্রফেসর ইসমাইল পাটলিস স্যারের কাছে স্যার আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে আমাদের স্টেশনটার চেয়ারপারসন হিসেবে উপস্থিত থেকে আজকে আমরা বেসিক্স অফ চেস্ট সিটি স্ক্যান এর উপরে কিছু আলোকপাত করতে যাচ্ছি চেস্ট সিটি স্ক্যান আসলে সিটি স্ক্যান শব্দটা শুনলেই আমাদের প্রত্যেকেরই একটা ভয় জেগে যায় যে আসলে কি একটা কঠিন জিনিস এটা আসলে বেসিক্যালি একটা বিশাল সাবজেক্ট সিটি স্ক্যান এবং এই সিটি স্ক্যান দিয়ে আসলে আমরা বডির প্রত্যেকটা পার্টকেই ইমেজ করতে পারি এবং এই ইমেজিং যদি আমরা জানতে চাই বা এবং দেখতে চাই তাহলে তার যে কিছু বেসিক জিনিস আছে এই বেসিক জিনিসগুলো যদি আমরা জানি তাহলে আমাদের সিটি স্ক্যানগুলো রিড করা ভবিষ্যতের জন্য ইজি হবে আপনারা জানেন যে আমাদের বডির যে বিভিন্ন পার্ট আছে পার্টের অনুযায়ী বা সেগমেন্ট অনুযায়ী সাধারণত সিটি স্ক্যানগুলো করা হয়ে থাকে উপর থেকে যদি আমরা শুরু করি তাহলে প্রথমেই আমরা সাধারণত হেড সিটি স্ক্যান করা হয় খুব বিশেষে নেক সিটি স্ক্যান করা হয় চেস্ট সিটি আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস স্পেশালি ফর দ্য ফিজিশিয়ানস এরপর অ্যাবিমিনাল সিটি স্ক্যান অনেক সময় আমাদের স্পেসিফিক রিজন লও কোনো কোনো সময় সিটি স্ক্যান করা হয়ে থাকে স্পেশালি যদি মাল্টিপল ফ্র্যাকচার থাকে বা কোনো সফট টিস্যু ইঞ্জুরি থাকে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য এবং ডায়াগনোসিস করার জন্য কাজে এই যে বিভিন্ন সেগমেন্টগুলোকে আমরা সিটি স্ক্যান করতে যদি যাই তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানাটোমির উপর এবং প্যাথোলজির উপর আমাদের একটা ভালো দক্ষতা থাকতে হবে আমরা যদি প্রত্যেকটা অ্যানাটোমিক্যাল স্ট্রাকচার যেগুলো আমরা জানি সেগুলোকে যদি আমরা রেডিওলজিক্যালি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের এই অ্যানাটোমিক্যাল স্ট্রাকচারগুলির মধ্যে যদি কোনো প্যাথোলজিক্যাল ফাইন্ডিং থাকে সেই ফাইন্ডিংগুলোকে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলেই কিন্তু আসলে আমাদের ডায়াগনোসিসটা ইজি হয়ে যায় সেজন্য আমাদের সিটি স্ক্যান যদি দেখতে চাই তাহলে প্রথমে আমাদের আসলে জানতে হবে অ্যানাটোমিক্যাল স্ট্রাকচার কাজেই অ্যানাটমিক্যাল রেডিওলজিক্যাল অ্যানাটমি যেটা এই অংশটুকু আসলে আমাদের যদি ভালো জানা থাকে তাহলেই শুধুমাত্র আমরা একটা সিটিকে ভালোভাবে রিড করতে পারবো এটা যে সেগমেন্টেরই হোক না কেন এটা যদি হেডের হয় তাহলে হেডের অ্যানাটমিটা আমাদেরকে জানতে হবে রেডিওলজিক্যাল অ্যানাটমি যদি নেক হয় তাহলে নেকের রেডিওলজিক্যাল অ্যানাটমিটা জানতে হবে চেস্ট যদি হয় চেস্টের এবং এরকমভাবে অন্য অন্য জায়গার অংশগুলো কাজেই আমাদের এই অ্যানাটমি রেডিওলজিক্যাল অ্যানাটমির উপর একটা ভালো দক্ষতা সবাইকে থাকতে হবে একটা ভালো সিটি স্ক্যানের রিপোর্ট বা ফিল্মকে ইন্টারপ্রিট করার জন্য যদি আমরা চেস্ট সিটি স্ক্যানের দিকে যাই একটা কিছু ইন্ট্রোডাক্টরি কথা এরকম যে কম্পিউটার টোমোগ্রাফি বা সিটি স্ক্যান ক্যান ডিটেক্ট প্যাথোলজি দ্যাট মে বি মিসড অন এ কনভেনশনাল চেস্ট রেডিওগ্রাফ দ্য সিটি ইমেজ ইজ রিপোর্টেড মোস্টলি বাই রেডিওলজিস্ট

of the thorax is required to fully interpret the CT scan of the chest. আমরা সিটি স্ক্যান করলে আসলে কোন ধরনের প্যাথোলজিগুলি বেশি বেশি পেয়ে থাকি অনেক ধরনের প্যাথোলজি আছে কিন্তু আমরা যদি একটু গুরুত্ব সহকারে দেখি তাহলে এটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ফর দ্য ডায়াগনোসিস অফ পালমোনারি অ্যাম্বুলেন্স তারপরে যদি আমরা চিন্তা করি তাহলে লাং ক্যান্সার এবং লাং ক্যান্সার যদি থাকে এবং মেটাস্টেসিস থাকে তার এর জন্য অ্যান্ড দেন ইভালুশন অফ এ সলিটারি পালমোনারি নডিউল অন চেস্ট এক্সরে আমরা যদি সময় একটা চেস্ট এক্স রেতে কোনো নডিউল পাই এই নডিউলটাকে আসলে যদি আমরা ভালো ক্লিয়ারলি ডিফাইন করতে না পারি তখন কিন্তু আমাদের একটা সিটি স্ক্যানের প্রয়োজন হয়ে যায় এবং অনেক সময় আমরা মিডিস্টেন ওয়াইডেনিং যদি থাকে চেস্ট এক্সরেতে পাই তখন তাকে আমরা ওয়েল ডেলট করার জন্য সিটি স্ক্যান করি এবং এখানে আমরা যদি সিটি স্ক্যান করি তাহলে দেখা যায় যে আমরা লিম্ফোমা পেতে পারি এখানে বিভিন্ন রকমের টিউমার পেতে পারি গ্রেড ভ্যাসেল ডিজিজ পেতে পারি আমরা অনেক সময় পেতে পারি থোরাসিক ডিসেকশন নিউমোমেডিস্টিনাম এবং অনেক সময় থাইরয়েড এনলার্জমেন্ট যেটা থোরাক্সে এক্সটেনশন করে থাকে এরকমভাবে যদি আমরা কার্ডিয়াক কোন প্যাথোলজিকে সার্চ করতে যাই সে সমস্ত ক্ষেত্রগুলি তো আমরা কিন্তু পেতে পারি যেমন অ্যাট্রিয়াল মিক্সোমা এটা কিন্তু চেস্ট সিটি স্ক্যানে আমরা ইজিলি ডায়াগনোসিস করতে পারি তেমনই পালমনির আর্টেরিয়াল হাইপার টেনশন মানে আর্টারিয়াল ডাইলিটেশন দেখে আমরা কিনা সেটা দেখতে পারি কনজেন্টাল হার্ট ডিজিজ আছে কিনা কর্নড়ি আর্টারি অক্লুশন আছে কিনা এবং রাইট ভেন্টিকুলার হাইপার ট্রফি আছে কিনা এই ডিজিজগুলো আমরা কার্ডিয়াক ডায়াগনোসিস করতে পারি পেরিকারিয়াল ডিজিজ স্পেশালি যদি নিউমো এবং হেমোপারিকার্ডিয়াম হয় পেরিকারিডিয়াল ইফিউশন ইনফ্লামেশন এবং প্যারিকার্ডিয়াল ক্যালসিফিকেশান এই ডিজিজগুলো কিন্তু আমরা চেস দিয়েও ডায়াগনোসিস করতে পারি স্পেশালি ইম্পর্টেন্ট আসলে প্যারেন্টাইমাল লাং ডিজিজ এবং এখানে বিভিন্ন রকমের কনসোলিডেশান ইন্টারেস্টেশাল পালমোনারি ফাইব্রোসিস ক্রনিকঅস্ট্যাক্টিভ পালমোনারি ডিজিস এ আর ডি পালমোনারি ইডিমা অ্যাটিপিক্যাল ইনফেকশান যেমন নিউমোসিস্টিস ক্যারোনি এবং ফাঙ্গাল ইনফেকশনগুলো আমরা এখান থেকে ডায়াগনোসিস করতে পারি প্লুরাল ডিজিজকে আসলে চেস্ট এক্স খুব বেশি ভালো বোঝা যায় না স্পেশালি যদি প্লুরাল থিকেনিং থাকে প্লুরাল ক্লাসিফিকেশন থাকে এই জিনিসগুলোকে আমরা এবং প্লুরাল যদি থাকে এগুলো পেতে পারি এবং তাতে ইন্টার প্লুরাল স্পেস যেগুলো আছে সেখানে যদি কোনো এমপায় লোকুলেটেড ইফিউশন স্মল হেমোথোরাক্স এবং নিমোথোরাক্স যদি থাকে তাহলেও আমরা এগুলোকে সিটি স্ক্যানে ডায়াগনোসিস ইজিলি করতে পারি একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে অনেক সময় চেস্টেক্সেতে যদি ট্রমা নিয়ে আসে সেগুলোতে অনেক সময় ডায়াগনোসিস করা কিছু কিছু ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায় এবং সেই সমস্ত ক্ষেত্রগুলিতে আমাদের কিন্তু কোনো রিপ ফ্র্যাকচার বা থোরাসিক বনি কেজের কোনো ফ্র্যাকচার আছে কিনা সেগুলো দেখার জন্য পারমোনারি কন্ডিশন আছে কিনা সেগুলো দেখার জন্য এবং ডিসরাপশন অফ থোরাসিক অ্যাওটা নিমোহেমোথোরক্স এবং ডায়াফ্রামেটিক কোনো ইনজুরি বা রাপচার আছে কিনা এই জিনিসগুলো কিন্তু আমরা খুব ভালোভাবেই সিটি চেস্ট করলে ডায়াগনোসিস করে ফেলতে পারি সিটি চেস্টের ইন্টারপ্রিটেশন করতে গেলেই আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার হয়ে পড়ে সেটা হচ্ছে সিটি ডেন্সিটি এবং এই ডেন্সিটিটাকে একটা ইউনিট আছে যে ইউনিট দিয়ে আসলে এটাকে মেজার করা হয় আমরা যেমন চেস্ট এক্সরে দেখার সময় একটা ভিজুয়াল অ্যানালগ হিসেবে ইউজ করি যে এটা নর্মাল আছে এটা একটু হাইপোর ডেন্স আছে এটা হাইপার ডেন্স আছে হ্যাঁ এরকম ব্ল্যাক শেডো আছে এই জিনিসগুলো যেমন আমরা চেস্ট এক্স রেতে ভিজুয়াল ইমপ্রেশন দিয়ে ইন্টারপ্রিটেশন করি কিন্তু সিটি চেস্টে এই জিনিসগুলো আরও মোর প্রেসাইসলি করার জন্য একটা ইউনিট আছে যেটা হলো হর্সফেল্ড ইউনিটস এবং এই ইউনিট অফ মেজারমেন্ট দেখে সাধারণত বুঝা বোঝা যায় যে ওই জায়গার টিস্যুর ডেন্সিটিটা কেমন আছে এবং ওই জায়গার টিস্যু ডেন্সিটিটা কতটুকু রেডিও অ্যাবজরশন করেছে এই রেডিও অ্যাবজরপশনের উপর ভিত্তি করে তখন আমরা তাকে বলি যে এটা আইসোডেন্স, হাইপার ডেন্স অথবা হাইপোডেন্স এই ডেন্সিটির উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে আসলে একটা রিপোর্টিং করা হয় যে ওয়েদার ইট ইজ আইসোডেন্স ওয়েদার ইট ইজ হাইপোডেন্স অর ইট ইজ ডেন্স এবং এই যে ডেন্সিটিটা মেজারমেন্ট এই ইউনিটটাকে এরকমভাবে বলা হয় যে ফ্র্যাকশন অফ রেডিয়েশন রিমোভ ইন পাসিং থ্রু এ গিভেন অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল অন এ সার্টেন থিকনেস দিস ইজ এক্সপ্রেস এস হসফেল ইউনিট এখানে ওয়াটারটাকে জিরো স্কেল ধরে এই জিরো স্কেলের উপরে যদি যায় মানে কেউ যদি আরও বেশি করে এই রেডিয়েশনটা অ্যাবজর্ব করে ফেলে তাহলে তার ডেন্সিটিটা বেশি দেখা যাবে এবং ওয়াটারের চেয়ে নিচে যদি যায় ধরেন যে যদি এয়ার পাস করে যায় সরাসরি কোনো ওয়াটার মিডিয়াম নাই তাহলে দেখা যাবে সেখানে লেস ডেন্স হয়ে গেছে এবং কালো হয়ে গেছে এই ডেন্সিটি ইউনিটটাকে মেজার করা হয় সাধারণত আমাদের যে প্যাক স্কেল আছে সিটি করার সময় আপনারা অনেকেই জানেন যে প্যাক স্কেলিংটা দেখে যদি মেশিনে রিড করা হয় ওইখানে যেই ফোকাস অফ ইন্টারেস্ট আছে ওইখানে রাখলেই ওই ডেন্সিটিটা বলে দেয় সেই ডেন্সিটি দেখে আলটিমেটলি আসলে এক্স্যাক্টলি মেজার করা হয় কিন্তু আমরা যেহেতু স্টুডেন্ট আমরা সাধারণত ডেন্সিটা ভিজুয়াল অ্যানালগ দেখেই সাধারণত বলার চেষ্টা করি ওয়েদার ইট ইস হাইপোডেন্স হাইপার ডেন্স ওর আইসোডেন্স সিটি চেস্ট যদি আমরা রিড করতে যাই তাহলে আসলে এখানে অনেক ধরনের সিটি চেস্ট করা হয় মোস্টলি করা হয় রেগুলার বা স্ট্যান্ডার্ড সিটি আমরা অনেকেই নাম শুনেছি হাই রেজুলেশন সিটি আসলে হাই রেজুলেশন সিটি একই রকম স্ট্যান্ডার্ড সিটির মতোই কিন্তু এখানে আসলে সেকশন যেইগুলো নেওয়া হয় সেই সেকশনগুলোর থিন হয় এবং খুবই ঘন ঘন সেকশন নেওয়া হয় যেটাকে বলা হয় লেস দেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেস নেওয়া হয় স্ট্যান্ডার্ড সিটিতে যেমন থ্রি টু টেন মিলিমিটার করে নেওয়া হয় কিন্তু হাই রেজলিউশনের ক্ষেত্রে কিন্তু আমাদের নেওয়া হয় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার বা তার চেয়েও কম আরেকটা বলা হয় লোডেস সিটি মানে এখানে যে রেডিয়েশন দিয়ে করা হয় ধরেন যে এখানে কোনো একটা কে যদি হসপিটাল ইউনিট দিয়ে করা হয় এখানে করা হয় ধরেন থার্টি টু ফিফটি পার্সেন্ট লেস রেডিয়েশন দিয়ে এই যে এগুলো এগুলো আসলে পরবর্তীতে দেখব যেগুলো আসলে বেসিক্যালি ফলো সিটি করার জন্য ইউজুয়ালি ইউজ করা হয় যাতে রেডিয়েশন এক্সপোজারটা কম হয়ে থাকে হাই এবং স্ট্যান্ডার্ড যে সিটি স্ক্যানগুলো আছে এগুলোকে আরও ওয়েল ডিলিমিনেট করার জন্য আসলে অনেক সময় কন্ট্রাস্ট ইউজ করা হয় এবং এইটাকে আমরা সাধারণত কন্ট্রাস্ট এনহেস সিটি স্ক্যান হিসেবে লেবেল করি আরও একটুকু লেস কমনলি ইউজ করা হয় কিছু কিছু ক্ষেত্রগুলিতে যেখানে পেয়ার্ড ইন্সপিরেটরি এবং এক্সপিরিটরি চেস্ট সিটি মানে একবার ইন্সপিরেশন নিয়ে চেস্ট সিটি করা হয় এবং পরবর্তীতে ফুল এক্সপ্রেশন করে তখন আবার সিটি স্ক্যান করা হয় দুইটাকে কম্পেয়ার করার জন্য রেডিও ডেন্সিটি দেখার জন্য এগুলো আসলে বেসিক জিনিস এছাড়াও আরও অনেক রকমের আছে যেমন আমরা বলি থ্রি ডি রিকনস্ট্রাকশন আছে হ্যাঁ এগুলো বিভিন্ন ফর্মুলেশনে স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন করে আমাদের মেশিন থেকে ক্যালকুলেট করে নিয়ে থ্রি ডি রিকনস্ট্রাকশনও অনেক সময় করা হয়ে থাকে যাতে আমরা একটা ফুল ইমেজ ভিউ পেতে পারি একদম একটা ভালো আইডিয়া টোটাল এখন স্ট্যান্ডার্ড যে সিটি স্ক্যান আছে স্ট্যান্ডার্ড সিটি স্ক্যানে গুলোতে আমরা বলেছিলাম যে থ্রি টু টেন মিলিমিটার এবং এটা ক্যান সিন এ লার্জ ভলিউম উইদিন শর্ট টাইম মানে আমরা যেহেতু এখানে স্লাইসটা একটু অ্যাপার্টলি নেওয়া হয় অল্প সময়ে আমরা ফুলটাকে স্ক্যান করে ফেলতে পারি এখানে কন্টাস্ট অনেক সময় দেওয়া হয় আবার অনেক সময় দেওয়া হয়ও না যদি যদি দেওয়া হয় তাহলে আমরা তাকে কন্টাস্টেন বলবো আর যদি কন্টাস্ট না দেওয়া হয় তাহলে নন কন্টাস্ট বলবো ইন্ডিকেশন কি ইন্ডিকেশন আমরা ইউজুয়ালি প্লুরাল এবং মিডিস্টিনাল অ্যাবনরমাটিস দেখার জন্য করি কোনো কোন ক্ষেত্রে লাং ক্যান্সার স্টেজিং বা লাং ক্যান্সার দেখা যায় এবং ফলো আপ ম্যাটাস্টেসিসের জন্য ইউজুয়ালি করা হয় তাছাড়া আমরা আসলে রুটিনলি মোস্ট অফ দ্য কেসেস স্ট্যান্ডার্ড সিটি স্ক্যানটাকেই ইউজুয়ালি অফার করে থাকি হাই রেজুলেশন সিটি স্ক্যান বা এটাকে আমরা যদি শর্টে বলি এইচ আর সিটি ভেরি ইউজফুল ফর অ্যাসেসিং দ্য আর্কিটেকচার অফ দ্য লাং ইউজুয়ালি দ্য লাং প্যারেনকাইমা এবং এখানকার স্লাইস থিকনেসগুলো হয় ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার যেটা আমরা বলেছিলাম লেস দ্যান ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার ইউজুয়ালি ওয়ান টু ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটারের মধ্যেই এটাকে লিমিট রাখা হয় যত বেশি থিন হবে রেজুলেশন তত ভালো হবে এবং তত ফাইন ডিটেইল আমরা লিশন যেগুলো আছে সেগুলোকে আমরা ডিটেক্ট করতে পারবো এখানে কি করা হয় প্রসিডিউর হাই ডেফিনেশন অ্যান্ড এয়ারওয়েশিয়াম নো কন্ট্রাস্ট নিডেড দেওয়া লাগে না আসলে কারণ যেহেতু আমাদের হাই ডেফিনেশন এটা নিজেই ডিফারেনশিয়েট করে দিতে পারে যে কোনটা ভ্যাসেল কোনটা প্যারেনকাইমা ইন্ডিকেশনটা কি এটা ইউজালি প্রিডমিনেন্টলি ইউজ টু অ্যাসেস দ্য লাং প্যারেনকাইমা আমরা যেটা বলেছি আগে

সার্কোইডোসিস অ্যাটিপিক্যাল ইনফেকশন যেমন ফাঙ্গাল ইনফেকশন অথবা পালমোনারি টিবার ক্লোসিস যদি থাকে এগুলোর জন্য সিস্টিক লাং ডিজিজ যেগুলো আছে সেগুলোর জন্য মানে স্মল সিস্ট যদি থাকে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য এবং পালমোনারি মাইক্রো নোডিউলস যদি থাকে তাহলে আমাদের এইচআর সিটিটা ইউজুয়ালি প্রেফার ইনভেস্টিগেশন অফ চয়েস লো ডোজ সিটি স্ক্যান যেখানে আমরা বলেছিলাম যে লোয়ার ডোজ রেডিয়েশন করা হয় যেখানে স্ট্যান্ডার্ড ডোজের থার্টি টু ফিফটি পার্সেন্ট লেস রেডিয়েশন ব্যবহার করা হয় এবং এটাতেও ডিটেইল ইজ ডিক্রিজ আমরা জানি এটাকে ইউজুয়ালি ফলো স্ক্যান ধরেন যে আমাদের একটা স্ক্যান করা আছে এটা আগের একটা স্ক্যান করা আছে এটাকে ফলো আপ করার জন্য যে এটা একটা ম্যালিগনেন্সি আছে এই ম্যালিগনেন্সিটা ট্রিটমেন্টের পরে তার কেমন অবস্থা হলো এটা কি ওই থাকলো বাড়লো না কমলো জাস্ট এইটুকু আমাদের ইন্টারেস্ট কাজেই এটাকে আমরা আইডেন্টিফাই করলে হয়ে গেল সেক্ষেত্রে জাস্ট একটা লোডো সিটি করে আমরা দেখতে পারি যে এই লিশনটার কেমন পরিবর্তন হয়েছে কি হয়নি এটাকে দেখার জন্য ইউজিলি ব্যবহার করা হয় পোস্ট ইনফেকশন পোস্ট লাং ট্রান্সপ্লান্ট এবং ম্যাটাস্টেসিস এগুলোকে ফলো আপ করার জন্য কন্ট্রাস্ট সিটি ইমেজিং এখানে আইভি কন্ট্রাস্ট ইউজুয়ালি ইউজ করা হয় আমরা সবাই জানি যে মিডিয়া এনাবলস দ্য কনফিডেন্ট আইডেন্টিফিকেশন কন্ট্রাস্টে কি করে মোস্টলি ভাস্কুলার যে ইয়ার স্ট্রাকচারগুলি আছে এটাকে ওয়েল ডেলিনিয়েট করে এবং নন ভাস্কুলার যে স্ট্রাকচারগুলি আছে স্পেশালি লিফ নোটস এগুলোকে ডিফারেনশিয়েট করে আমাদের কন্টাস্টগুলো এবং কোনো কোনো ক্ষেত্রে যদি ক্রনিক ইনফরমেশন থাকে সেই ক্রনিক ইনফরমেশনের যে মার্জিনগুলো থাকে সেগুলোকে ইম্প্রুভ করার জন্য আমাদের আইভি কন্টাস্টগুলো ইউজ করা হয় কন্ট্রাস্ট মে অলসোবি অ্যাডমিনিস্ট্রেট ওরালি কেন ইউজ করি যদি ইসুফিজিয়াল কোনো প্যাথোলজি থাকে ইসুফেগাস আমরা জানি এই ভিউটা তো অবশ্য নাই আমরা পরে দেখবো যে ইস্যুফেগাস দেখা যাবে পেছনের দিকটাতে এই পেছনের দিকটাতে ইস্যুফেগাসে যদি কোনো প্যাথোলজি আমাদের সাসপিশন হয় অথবা আমরা নন কন্ট্রাস্ট সিটিতে পাই তখন আমরা ওরাল কন্ট্রাস্ট দিলে তখন দেখা যাবে ইস্যুফেগাসটা ভিজুয়ালাইজেশন হবে এবং লিমিনাল বা ওয়ালের যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো আইভি কন্ট্রাস্টটা দুইভাবেই ইউজ করা হয় ইনফিউশন পাম্পেও ইউজ করা হয়ে থাকে কোনো কোনো জায়গায় আর বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমাদের জায়গা দেশগুলিতে আইভি বোলাস হিসেবে ইউজ করা হয়ে থাকে আইভি কন্ট্রাস্ট দেওয়ার পরে যদি কোন জায়গার এনহেন্সমেন্ট গেটার দেন টোয়েন্টি ফাইভ ইউনিট হয় তাহলে এটাকে ইউজুয়ালি সাসপেশন করা হয় যে ইট ইজ ইউজুয়ালি ম্যালিগনেন্সি হওয়ার চান্স বেশি এখানে যেমন আমরা দেখতেছি একটা আইভি কন্ট্রাস্ট দিয়েছে এখানে একটা আইসোডেন্স এরিয়া আছে এই আইসোডেন্সের মাঝখানে কিছুটা হাইপার হাইপার ডেন্স এরিয়া আছে আসলে বেসিক্যালি দিস ইজ টুরাল ইফিশন কম্প্রেশন কলাপস অফ দ্য লাং এবং কলাপসে কন্ট্রাস্ট দেওয়ার পরে আসলে এই জায়গাটা আরও ওয়েল ভিজুয়ালাইজেশন হয়েছে কেন কারণ এখানে আমাদের ভাস্কুলারিটি আছে সেই জন্য এই জায়গাটা ওয়েল ভিজুয়ালাইজেশন হয়েছে পেয়ার্ড ইনস্পিরিটারি অ্যান্ড সিটি চেস্ট দিস দ্য কোয়ালিটিভ অ্যানালাইসিস ইজ ডান বাই রিলেটিভ ডিফারেন্স ইন ডেন্সিটি হসপিটাল ইউনিট দিয়ে যেটা করা হয় ইনস্পিরিটিভ এবং এক্সপিরিটি স্ক্যান দুইভাবেই নিয়ে এবং এটা মোস্টলি ইউজ করা হয় অবস্ট্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজের জন্য কি কি সেগুলো অবলিটারেটিভ ব্রঙ্কিওলাইটিস হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়া ব্রঙ্কিয়াল অ্যাজমা সার্কোয়েডোসিস ব্রঙ্কিয়াল অ্যাজমা মানে তার সাথে যদি কমপ্লিকেশন থাকে সেগুলো দেখার জন্য অ্যাকোস যদি থাকে সেগুলো চিন্তা করার জন্য সার্কোয়েডোসিস এমফাইসিমা অ্যান্ড ব্রংকেকটেসিস এগুলো দেখার জন্য সাধারণত ইন্সপিরেটরি এবং এক্সপিরেটরি ফিল্ডগুলো আমাদের ইউজ করা হয় শুরুতেই যেটা আমি বলেছিলাম যে আসলে আমরা যদি একটা ভালো সিটি স্ক্যানকে রিড করতে যাই তাহলে আমাদের অ্যানাটোমিটা ভালো জানতে হবে যেহেতু আমরা সিটি স্ক্যান চেস্ট দেখব কাজেই রেডিওলজিক্যাল অ্যানাটোমিটা যদি আমরা আগে দেখে নেই তাহলে আমাদের পরবর্তীতে কোনো প্যাথোলজি যদি থাকে তাহলে কোথায় আছে কার সারাউন্ডিং আছে এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো সিটি চেস্ট করতে গেলে আসলে এইটা আমাদের কয়েকটা লেভেল দেখানো হয়েছে যে এই এই লেভেলগুলোতে কি কী ধরনের স্ট্রাকচার সাধারণত থাকে আমরা জানি যে এখানে একটা মিডিল মিডিস্টিনাম সুপেরিয় মিডিস্টিনাম অ্যান্টোরিয় মিডিস্টিনাম এই অংশগুলিতেই আছে কাজে এইখানে যেই যেই স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো যদি আমরা অ্যানাটোমিক্যালি রেডিওলজিক্যালি বুঝতে পারি তাহলে আমরা কোনটা প্যাথোলজি সেটাকে ভালোভাবে বুঝতে পারবো এগুলো আসলে সিকোয়েন্সিয়াল এবং কন্টিনিউয়াস স্ক্যানিং হইতে থাকে তারপরও আমরা কয়েকটা ল্যান্ডমার্ক এরিয়া ইউজুয়ালি ইউজ করি যেটা দেখে আসলে ওই জায়গার স্ট্রাকচারগুলি ভালোভাবে বোঝার জন্য এরকম কয়েকটা বড় বড় ল্যান্ডমার্ক ইউজ করা হয় একটা যেমন এইটা আছে একটা অংশ এটাকে কেউ কেউ বলে এরিয়া অথবা কেউ কেউ বলে গ্রেট ভ্যাসেলস এরিয়া এখানে ক্রস সেকশন করলে কি কি পাওয়া যাবে আর্চ লেভেলে যদি আমরা একটা স্ক্যান নেই সেইটাকে আমরা কি কি পাবো এখানে তো আমরা জানি ক্যারিনা ট্রাকেল বাইফার্কেশন হয়েছে এই ক্যারিনাল বাইফারকেশন রিজিয়নে যদি আমরা করি সেখানে আমরা কি কি অ্যানাটোমিশিয়াল স্ট্রাকচার দেখতে পারবো এখানে হচ্ছে অ্যাট্রিয়াল লেভেলে যদি আমরা নেই সেই ইমেজটা দেখতে কেমন এবং নর্মাল অ্যানাটমি কি এবং ভেন্ট্রিকুলার যে লেভেল আছে এই লেভেলে যদি আমরা সেকশন নিই তাহলে ওই ইমেজটা দেখতে কেমন এবং নর্মাল অ্যানাটমিটা কি সেটা সম্পর্কে একটা আইডিয়া আমরা পেয়ে যাব প্রথমে যদি আমরা মিডেস্টেনমের মধ্যে কী কি থাকে এই জিনিসগুলো যদি আমরা একটুকু ভালোভাবে আবার রিক্যাপ্রিচুলেট করে নেই তাহলে আমাদের পরবর্তী ইমেজগুলো দেখতে আমাদের ইজি হয়ে যাবে আমরা যদি নিচ থেকে উপরের দিকে যাই দেখেন এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকুলার এরিয়া এটা করোনারি আর্টারি এবং গ্রেট কার্ডিয়াক আমাদের এই সালকাস্টার মধ্যে থাকে এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল এখানে করোনারি আর্ট রাইট করোনারি আর্টারি এগুলো আসলে আমাদের সিটি স্ক্যানে বুঝতে গেলে খুবই এক্সপার্ট হতে হবে তবে সেকশনগুলি যদি কন্টিনিউয়াস হয় হাই হাইড্রোজোলেশন হয় তাহলে কিন্তু আমরা এই স্ট্রাকচারগুলি আইডেন্টিফাই করতে পারবো স্ট্যান্ডার্ড সিটিতে আসলে অনেক সময় হয়তো আর্টারি জন্য অনেক সময় বুঝতে কিছুটা অসুবিধা হয় এটা আমরা জানি অ্যাপেন্ডিক্সেন্ডিক্স এইখান থেকে যদি আমরা শুরু করি দেখেন এখানে আর্ট অ্যাওটা এটা হলো অ্যাসেন্ডিং অ্যাওটা অ্যাসেন্ডিং অ্যাওয়টার থেকে উপরের যে অংশটুকু এটা হচ্ছে আমাদের আর্চ অফ দ্যটা এই আর্চ অফ দ্যটার থেকে আমাদের রাইট সাইডে চলে গেছে রাইট ব্রাকিওসেফেলিক ট্রাঙ্ক প্রাকিওসেফি ট্রাঙ্ক উপরের দিকে ডিভাইড হয়েছে রাইট কমন ক্যারোটিড আর্টারি রাইট সাবক্লেভিয়ান আর্টারি আর এই দিক থেকে আমরা জানি যে লেফট কমন ক্যারোটিড আর্টারি উপরের দিকে সরাসরি চলে গেছে আউটি কার্স থেকে এবং তার পেছন দিকে গিয়েছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি আর ভেইনগুলো থাকে আপনারা জানেন যে তার সামনের দিক দিয়ে ভেনের রিলেশন হচ্ছে আর্টারিয়াল সামনের দিকে এটা যদি সুপিরিয়র ভেনা কবা হয় তাহলে উপর দিকে ট্রিবিউটরিস হিসেবে যদি আমরা আসি তাহলে রাইট ইন্টারনাল জুগুলার ভেন রাইট সাবক্লেভিয়ান ভেন এটা মিলে রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক আর এইদিকে লেফট ইন্টারনাল জুগুলার ভেন লেফট সাবক্লেভিয়ান ভেন লেফট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক দুইটার কনফ্লুয়েন্ট একসাথে মিলে হয়েছে আমাদের সুপিরিয়র ভেনা আর একটা বড় স্ট্রাকচার আছে অ্যাওটিক আর্চের নিচ দিয়ে গিয়েছে প্রথমেই হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে উঠেই চলে গেছে পালমোনারি ট্রাঙ্ক একটা বড় একটা স্ট্রাকচার এটা আমরা সিটি স্ক্যানে খুব ভালোভাবে পরবর্তী স্ক্যান যখন দেখব তখন দেখা যাবে এবং এখান থেকে ভাগ হয়ে গেছে লেফট পালমোনারি আর্টারিস আপার লোভের জন্য লোয়ার লোভের জন্য এদিকে নিচ দিয়ে পেছন দিক দিয়ে চলে গিয়েছে রাইট পালমোনারি আর্টারিস তাহলে এই স্ট্রাকচারগুলি যদি জানা থাকে তাহলে আমরা ক্রস সেকশন যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ভেইনগুলো আমাদের আছে পেছনের দিকে আর আর্টারিগুলি আছে আমাদের সামনের দিকে কারণ আমরা তো নিচের দিকে থেকে ক্রস সেকশন দেখব পরে যখন আমরা ভিউ দেখবো তখন এটা বুঝতে পারবো তাহলে গ্রেট ভেসেল রিজনে যদি আমরা একটা ক্রস সেকশন করি এটা একটা গ্রেট ভেসেল রিজন এখান থেকে দেখেন আমরা ক্রস সেকশন করি একটু ভাবে আছে লেফট সাবলেভেন আর্টারি কারণ আমরা জানি লেফট সাবলেভেন আর্টারিটা কিছুটা হরাইজেন্টালি অবলিগলি প্লেস করা থাকে সেই জন্য একটা বড় একটা মোটামুটি সেগমেন্ট উপরের দিকে এই যে মাঝখানে যে একটা হোল আছে এটা হচ্ছে ট্রাকিয়া আর রাইট সাইডে এটা গিয়েছে রাইট সাবলেভেন আর্টারি একটু ক অব্লিগলি আসে কারণ ওই লেভেল বরাবরই নিয়েছে এর জাস্ট একটু নিচের দিকে যদি আমরা নামি তখন এখানে একটা সেকশন দেখেন এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে অনেকগুলো স্ট্রাকচার আছে আমরা যদি মিডলাইনে দেখি মিডলাইনে এটা আসলে জাস্ট স্টারনামের উপরের অংশ এই অংশটুকু হচ্ছে স্টারনামের উপরে ক্লাভিকুলার মিডিয়াল এন্ড তার জাস্ট পেছনের দিকে থাকে আমাদের আসলে থাইরয়েড ল্যান্ডটা যদি থাইরয়েড কারক এনলাস থাকে সামনের দিকে এক্সটেনশন নিচের দিকে এক্সটেনশন থাকে তাহলে আমরা থাইরয়েডটা পাবো জাস্ট ট্রাকিয়াল ইনফ্রন্টে যদি এরকম শ্যাডোটা না থাকে তাহলে জাস্ট ট্রাকিয়েই থাকবে অন্য কোনো কিছু তেমন থাকবে না আমরা জানি সামনের দিকে ট্রাকিয়ার নিচে লোয়ার পার্টের দিকে জাস্ট স্কিন সাবকিটেনিয়াস টিসু ডিপ ফাসা এবং তার নিচে ট্রাকিয়াল টিউব তাহলে এটা বড় একটা জিনিস এটা হচ্ছে ট্রাকিয়াল টিউব এবং ট্রাকিয়াল টিউবের পেছনের দিকে ছোট্ট একটা ডট লাইক স্ট্রাকচার এটাই হচ্ছে আমাদের ইস্যুফেগাস তাহলে মিডলাইনে হচ্ছে আমাদের তিনটা স্ট্রাকচার নর্মালি একটা হচ্ছে থাইরয়েড ট্রাকিয়া ইস্যুফেগাস তার বাইল্যাটারালি যদি দেখি আমরা তাহলে ফ্রন্ট টু ব্যাকও যেতে পারি আমরা ব্যাক টু ফ্রন্টও যেতে পারি যদি ফ্রন্ট টু ব্যাক যাই দেখেন লেফট ইন্টারনাল জুগুলার ভেন আমরা ভেঙকে দেখেছিলাম সামনের দিকে তাহলে সামনের দিকে আসে লেফট ভেইন তারপরে এটা দেখবেন লেফট ক্যারোটির আর্টারি এবং লেফট আর্টারি জাস্ট তার রিভার্স এই দিকটাতে ঠিক একই রকম ভাবে আমরা এই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি এখানেও ওইরকম স্ট্রাকচারগুলো আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি লেফ্ট সাপ আর্টারি এখানে লেফট সাপ্লেভেন রাইট সাবক্লেভেন আর্টারি কিছু কনফ্লুয়েন্ট তার এটা আরেকটু নিচের একটা স্ট্রাকচার এগুলো আপনাদেরকে ওই দেখে দেখে আসলে স্ট্রাকচারগুলো বারবারই নিতে হবে আমাদের যেহেতু এটা ডায়াগ্রামেটিক ছবি ছিল এটার মধ্যে খুব ভালো বোঝা যাচ্ছে যেমন এখানে দেখেন ইসুভে গাছটা এই যে ছোট্ট তার আগে ট্রাকিয়া তার সামনে গেলে থাইরয়েড ঠিক আছে এখানে হবে ভেইন আর্টারি সামনের দিকে এই সামনের দিকে ভেইন পেছনের দিকে আর্টারি ওই একইভাবে যদি আমরা আগাই তাহলে দেখেন এখানে নিচের দিকে আছে আমাদের আর্টারি গুলো উপরের দিকে ভেনার সিস্টেমগুলো এখানে আমাদের এরিয়াটা শুরু হয়ে গেল অ্যাপেক্স 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 লেফট লেফট রাইট যদি কোনো প্যাথোলজি থাকে এরিয়াটাতে তাহলে আমরা পরবর্তীতে যে লাং উইন্ডো আছে সেই লাং উইন্ডোতে আমরা এখানে প্যাথোলজিগুলো দেখতে পারবো এটা আসলে বেসিক্যালি আমরা যা দেখতেছি এটা হচ্ছে আমাদের মিডেস্টিনাল উইন্ডো বা সফট টিস্যু যে উইন্ডোটা আছে সেইখানে কেন কারণ আমরা মিডেস্টেন উইন্ডো ছাড়া মাঝখানের যে স্ট্রাকচারগুলো আছে এগুলো আমরা ভালো দেখতে পাবো না সেই জন্য এই যে ইমেজগুলো এগুলো মোস্টলি হচ্ছে সফট ইস্যু অর মিডিস্টিনাল যে উইন্ডো আছে সেই উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এমনই তাই যে এখানে আপনাদের কিছু স্টার নাম দেখা যাচ্ছে এখানে ক্লাবিকুল আছে দেখার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে স্ট্রাকচার স্ক্যাপুলা স্ক্যাপুলার যে ব্লেড আছে স্ক্যাপুলার সেই ব্লেডটা লেফট সাইড এটা রাইট সাইড এইখানে দেখার সময় আমাদের আরো জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে এক্সিলা আছে এই এক্সিলাতেও কোন কোন প্যাথোলজি আছে কিনা এই এক্সিলারি এরিয়া এই এক্সিলারি এরিয়াগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন না এখানে কোনো প্যাথোলজি স্পেশালি যে এই এলাকাগুলিতে কোনো লিম্ফ নোড আছে কিনা এই এলাকাগুলিতে আমরা জানি এক্সিলাতে লিম্ফ নোড থাকে কাজে লিম্ফ নোডের এনলার্জমেন্ট থাকতে পারে এবং লিম্ফ নোডের এনলার্জমেন্ট থাকলে পরবর্তীতে দেখা যাবে ওই প্যাথোলজি যদি আরো কিছু থাকে সেগুলো আমাদের ফলো করতে হবে আরো নিচের দিকে যদি নাই আমরা এখানে আমাদের শুরু হয়ে গেল অ্যাওটিক এরিয়া অ্যাওটিক আর্চ এই যে যদি থাকে হুম এখানে শুরু হয়ে গেল এটা হলো আমাদের অ্যাসেন্ডিং অ্যাওটা অ্যাসেন্ডিং অ্যাওটার মতোই নিচের দিকে যদি আমরা থাকে তাহলে ডিসেন্ডিং অ্যাওটা আর ট্রাকিয়া আমাদের খেয়াল রাখতে হবে এই যে দুইটা পয়েন্ট জাস্ট কাছাকাছি একটা পয়েন্ট তার থেকে দুই দিকে বাইফার্কেশন হয়েছে জাস্ট এখানে আমাদের বাইফার্কেশন শুরু হয়ে গেল এবং এটার দিকে আরো যদি নিচের দিকে নামি তাহলে দেখেন এখানে সেপারেট হয়ে গেছে টাচিং নাই টাচিং নাই মানে হলো আমরা ক্যারিনার নিচে আসি আমরা এখন এটাকে বলে সাব এরিয়া এই সাব এরিয়ার মধ্যে আমাদের লিম্প নোড আছে কিনা পরবর্তীতে এই লিম্প নোডগুলি থাকে সাধারণত এই জায়গাগুলিতে ইউজুয়ালি থাকে প্যাট অফ ফ্যাট ফ্যাট ফ্যাটি টিস্যু এবং ফ্যাটি টিস্যু আপনারা বোঝার জন্য কীভাবে বুঝবেন দেখেন এই যে আমাদের যে সাব আছে এটার যে ডেন্সিটি এই যে আমাদের যেই এখানে আছে দেখেন এটার ডেন্সিটি সমান এবং এটাও ফ্যাট এই অংশগুলিও আমাদের ফ্যাট এবং নর্মালি এখানেও ফ্যাট থাকবে কারণ ভ্যাসেলগুলির অ্যারাউন্ডে আমাদের বিভিন্ন কানেকটিভ টিস্যু এবং ফ্যাটি টিস্যু দিয়েই ফিল আপ করা থাকে যদি প্যাথোলজিক্যাল লিম্ফ নোট থাকে তখন এখানে আলাদাভাবে লিম্ফ নোটগুলো অ্যাপেয়ার করে আমরা যদি আরেকটু কোন নিচের দিকে নামি তাহলে পালমোনারি ট্রাঙ্ক এখানে শুরু হয়েছিল এটা হচ্ছে আমাদের রাইট পালমোনারি আর্টারি হ্যাঁ এটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা এখানে আর্চ অব দ্য অ্যাওটিক আর্চ অ্যাসেন্ডিং অ্যাওটা সরি এখানে অ্যাসেন্ডিং অ্যাওটা এখনও রয়ে গেছে আমরা যদি অ্যাট্রিয়াল লেভেলে নামি মানে আর একটুকু নিচের দিকে নামি আমরা তখন দেখতে পাবেন যে আমরা যদি এখান থেকে শুরু করি দেখেন এটা রাইট অ্যাট্রিয়াল বা রাইট অ্যাপেন্ডিজেস এখানে শুরু হয়েছে তার পেছনের যে অংশটা এটাই কিন্তু হচ্ছে আমাদের সুপিরিয়ার ভেনাকেবা সুপিরিয়ার ভেনাকেবা আর এর নিচের দিকে দেখেন আরেকটা জিনিস আছে লেফট অ্যাট্রিয়াম এই অংশটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম তাহলে এই অংশটা কি এগুলি হচ্ছে পালমোনারি ভেইনস পালমোনারি ভেন্স লেফটের টেমে ড্রেন করতেছে এখানে স্পিটিং দেখা যাচ্ছে কারণ লেভেলগুলো যেহেতু একই লেভেলে না উপরে নিচে আসে এখানে দেখা যাচ্ছে ঢুকে এখানে দুইটা যে আর্টারি আছে দুইটা আর্টারির ডট হিসেবে আমাদের এখানে দেখা যাচ্ছে এই যে দেখেন আমাদের এখানে যেটা বলছিলাম যদি খুব ভালো ইমেজ পাওয়া যায় তাহলে আমাদের আর্টারিগুলি অনেক সময় বোঝা যাবে এখানে হচ্ছে সেই লেফট মেইন করোনারি আর্টারিটা দেখা যাচ্ছে এই অ্যাওটা এওটিক যে আমাদের বালজিংগুলো আছে আমরা যে বলি এরোটিক সাইনাস সেখান থেকে উঠে চলে গেছে আরেকটু একটু যদি আমরা নামি তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম এটা হচ্ছে আমাদের রাইট লেফট অ্যাট্রিয়াম এখানে শুরু হলো আমাদের রাইট ভেন্টিক্যাল হ্যাঁ এর উপরের দিকে যে অংশটুকু আছে এটা হচ্ছে আমাদের লেফট ভেন্টিক্যাল ঠিক আছে আরও নিচের দিকে যদি নামি তাহলে আমাদের একটি আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে ভেন্টিকুলার পার্টটাই মূলত আসবে এটা হচ্ছে আমাদের সেই ফুল রাইট ভেন্টিকল এটা ভেন্টিকুলার যে ক্যাভিটি সেই ক্যাভিটিটা এটা হচ্ছে ভেন্টিকুলার ওয়াল আর এই যে দুইটা ভেন্টিকল দুই ভেন্টিকুলার মাঝখানে ইন্টারভেন্টিকুলার যে সেপ্টাম আছে সেই ইন্টারভেন্টিকুলার সেপ্টামগুলো দেখা যাচ্ছে ঠিক আছে এটা সেই ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়টার পার্ট এইখানে যে শুরু হলো এইটা কি তাহলে এটা হচ্ছে আমাদের সেই ডোম স্টার্ট হলো আমাদের এই লেভেল থেকে আমরা জানি যে রাইট ডোমটা কিছুটা ইলিভেটেড থাকে তাই এখানে আগেই দেখা যাচ্ছে এখানে যদি আমরা পরেরটাতে আসি দেখেন এখানে ডোমটা আরো মোর ভিজিবল হচ্ছে ডোমটা আরো ভালোভাবেই দেখা যাচ্ছে আর একটু এখন আমরা যে সিটি স্ক্যানগুলি যদি আমরা ইন্টারপ্রিট করতে যাই তাহলে এই সিটি স্ক্যানগুলোর অনেক ভিউ আছে আমরা মোস্টলি দেখি এক্সিয়াল ভিউ হ্যাঁ এছাড়াও আরও ভিউ আছে তার মধ্যে একটা হচ্ছে কর্নাল ভিউ এবং আরেকটা হচ্ছে ভিউ একটা ওয়েল করার জন্য ডেসক্রিপশন তো আমরা যে দিতে পারবো এক্সিয়াল ভিউ 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 কিন্তু এটা কোথায় আছে কোন সেগমেন্টে আছে কোন লোবে আছে এইটাকে আমাদের খুব ভালোভাবে ওয়েল লোকালাইজ করার জন্য আমাদের এই যে বিভিন্ন ভিউগুলি আছে এই ভিউগুলিও দরকার হয়ে থাকে এবং এক্সটেনশন বিভিন্ন এক্সটেনশন বিভিন্ন ভিউতে ভালো বোঝা যায় লিসেনটা সেই জন্য সবগুলি ভিউকে যদি আমরা একসাথে দেখি একটার পর একটা সিকোয়েন্সিয়ালি তাহলে আমরা ওই লিসেনটাকে ওয়েল ডেসক্রাইব করতে পারবো ডেসক্রিপশন ভালো দিতে পারবো এবং তার লোকালাইজেশনটা আসলে ভালো হবে লোকালাইজেশনের জন্য মোস্টলি বিভিন্ন ভিউগুলো আমাদের কাজে লাগে এই ভিউগুলো কি আমরা সবসময় জানি একটু কমনলি আমাদেরকে বলাও হয় সবসময় যে এক্সিয়াল যে ভিউগুলি আছে এটা হবে কেমন আমরা যদি একটা পেশেন্টের পায়ের দিকে থেকে দাঁড়াই এবং দেখে আমরা চিন্তা করি তার ক্যাভিটি দেখতেছি আমরা পায়ের দিকে দাঁড়ায় পায়ের দিক থেকে উপরের দিকে যদি তাকাই তাহলে যে ভিউটা সেইটাই হলো আমাদের এক্সিয়াল ভিউ ঠিক আছে আর করোনাল করোনাল তো জানি আমরা মাঝখান বরাবর যদি কেটে দেই চিরে দেই এটা হচ্ছে করোনাল ভিউ তাই না তাহলে একটা হলো এক্সিয়াল ভিউ একটা হচ্ছে করোনাল ভিউ হ্যাঁ আর সাইড থেকে যদি দেখি আমরা সাইড টু সাইড এটা হচ্ছে আমাদের স্যাজিটাল ভিউ অর্থাৎ আমরা দেখি তাহলে আমাদের স্যাজিটাল ভিউ ভিউগুলো দেখলে কেমন যেটা আমরা ওইখানেও দেখেছি ছবিটা এটা হলো আমাদের এক্সিয়াল ভিউ এটা হচ্ছে করোনাল ভিউ সামনের থেকে আমরা দেখতেছি আর সাইড থেকে যদি দেখি তাহলে আমাদের এটা হচ্ছে ভিউ ভিউ এখন তো দেখে যদি আমরা তাহলে আমাদের সবগুলো এবং সেই আইডেন্টিফিকেশন যদি করি আমরা তাহলে আমরা বলেছিলাম যে বিভিন্ন রকমের উইন্ডোতে দেখা হয় উইন্ডো মিন হচ্ছে যে আমরা লাং ফিল্ডটাকে ভালো দেখার জন্য যেটা সেটা একটা উইন্ডো সফট ইস্যু দেখার জন্য যেটা সেটা একটা উইন্ডো এবং যে বোনগুলি আছে সেই বোনসের মধ্যে কোনো প্যাথোলজি আছে কিনা সেটা দেখার জন্য যে উইন্ডো এটাকে বনি উইন্ডো বলা হয় এবং এই বনি উইন্ডোগুলোকে আমাদেরকে যে দেখি আমরা স্টুডেন্টরা তোমরা যারা দেখো এবং সেই ফিল্মগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের দেখা লাগে কিন্তু এটাকে আসলে রেডিওলজিস্টরা স্পেশালি যখন রিপোর্ট করে রিপোর্ট করার সময় এই ফুল সিটি স্ক্যানটাকে ওনারা প্যাক মেশিনে প্যাকে সফটওয়্যারে ইন্টারপ্রিট করে এবং এই প্যাককে সফটওয়্যারে দেখে কিন্তু এই বিভিন্ন উইন্ডোতে করেন কনভার্ট করে করে তখন সফট ইস্যু উইন্ডো লাং দেখে দেখে একটা কনস্ট্রাকশন করে রিপোর্টিং করে কাজে এই যে যে বিভিন্ন উইন্ডো আছে এগুলি আসলে আমরা একটা টু ডাইমেনশনাল ভিউ দেখতেছি এই টু ডাইমেনশনাল ভিউ আসলে আরও ওয়েল ডেনেট করার জন্য বিভিন্ন উইন্ডোগুলিকে ইয়ে করা হয় ইন্টারপ্রিট করা হয় করে তারপরে ওনারা একটা টোটাল রিপোর্ট আমাদের কাছে দিয়ে থাকেন সফট ইস্যু উইন্ডোতে কি কি আমরা জিনিস দেখি আমরা বলেছিলাম যে সফট ইস্যু উইন্ডো আমরা এর অলরেডি দেখার সময় বলেই ফেলেছি কি দেখতে হবে থাইরয়েড দেখবো আমরা ওয়াল দেখবো ফেরি ফেরিতে চেস্ট ওয়ালের সাথে আমরা দেখিনি নিই হার্টের যে চেম্বারগুলি আছে যেগুলো মিডিয়াস্টিনামের মধ্যে আছে সেগুলো আমরা সাধারণত দেখি ভ্যাসেলগুলো আমরা লোকেট করার চেষ্টা করি এবং কোনো প্যাথোলজি আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করি এবং মিডিয়াস্টিনামে কোনো লিম্প নোড আছে কিনা সাথে সাথে আমরা যেটা বলেছিলাম যে এক কেউ আমাদের খেয়াল করতে হবে যে এইখানে কোনো লিম্প নোড আছে কিনা কাজে সফট ইস্যু বা মিডিয়াস্টিনাল যে উইন্ডো আছে এই উইন্ডোতে আমাদেরকে এই সমস্ত স্ট্রাকচারগুলিকে ভালোভাবে দেখার জন্য চেষ্টা করতে হবে আমাদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেওয়া আছে তখন এই যে একটা ভিউ আছে আসলে আমাদের সিকোয়েন্সিয়ালি যখন ভিউগুলি দেখব দেখবেন কোনো কোনো জায়গায় যদি এরকম একটা ভিউ পেয়ে যান তাহলে এইটা হচ্ছে একদম একটা ল্যান্ডমার্ক ইমেজ যেটার মধ্যে আপনি দেখেন সবগুলি স্ট্রাকচার আমরা সাধারণত একসাথে পেয়ে থাকি এটা সুপিরের ভেনাকাবা এটা অ্যাসেন্ডিং এর মাঝখান দিয়ে মেইন পালমোনারি আর্টারি এটা চলে গেছে আপনার রাইট পালমোনারি আর্টারি এটা লেফট পালমোনারি আর্টারি এখানে হচ্ছে আপনার সেই ট্রাকিয়া ট্রাকিয়ার পাশ দিয়ে ছোট করে আসে ইসুফেগাস এবং একদম ছোট পিছনের দিকে দেখেন এই একটা ভিউতে এখানে একটা এজাইগস ভেন ও দেখা যাচ্ছে আমরা জানি এজাইগস ভেনও দেখা সম্ভব যদি আমাদের ইমেজটা খুব সুন্দর হয় লাং উইন্ডোতে আসলে বেসিক্যালি দেখা হয় আছে লাং ট্রাকিয়াল যে টিউবগুলো আছে সেই টিউব হ্যাঁ এবং ট্রাকিয়াল যে লাইনিংগুলো আছে সেইগুলো আমরা সাধারণত লাং উইন্ডোতে ফলো করে থাকি এই ফিশার গুলো আছে ফিশারগুলো থাকলে তারপর আমরা যে বিভিন্ন পালমোনারি লোভ এবং সেগমেন্টগুলো আছে এই ট্রাকিয়াল বাইফারকেশন থেকে ফলো করে করে আমাদের প্যাকেট দিয়ে দেখে দেখে উপরের দিকে উঠে নিচের দিকে নেমে বিভিন্ন লাং লোভ এবং সেগমেন্টগুলোকে সাধারণত আইডেন্টিফাই করা হয়ে থাকে এবং এখানে মূলত যাওয়া হয় আমাদের উপর থেকে নিচে গিয়ে ক্যারিনা ক্যারিনার থেকে আসলে ডিভিশন শুরু হয় এবং ওইখান থেকে প্যাকে আসলে আপস ডাউন করে শ্যাডো গুলো দেখা হয় আমরা বলেছিলাম যে বোন উইন্ডো বোন উইন্ডোতে আসলে যে থরাসি বোনসগুলি আছে থোরাসিক কেজের মধ্যে সবগুলি আমাদের দেখতে হবে স্টার্নাম দেখতে হবে ম্যানুব্রিয়াম দেখতে হবে ক্লাভিক্স দেখতে হবে এবং রিভ যে আছে রিব স্পেশালি রিবের সাথে সাথে আমাদের ভার্টিব্রা তারপরে ইন্টারভার্টিব্রাল এরিয়া স্পাইনাস প্রসেস এই জিনিসগুলো তো আছে কিনা এখানে দেখতে হয় এবং বোনসে দেখতে গিয়ে দেখেন যে আমাদের এই সমস্ত বোনগুলি যখন আমরা দেখতে থাকবো যদি কোথাও কোনো একটা ডিফেক্ট থাকে তাহলে খেয়াল করতে হবে যেতে তার সাথে সাথে কোনো সফট টিস্যু সোয়েলিং আছে কিনা দেখেন এখানে একটা বোনের ডিস্ট্রাকশন আছে কিন্তু এখানে একটা সফট ইস্যু স্ট্রাকচার দেখা যাচ্ছে কিন্তু এই দিকটা যেমন খালি আছে কিন্তু তার তুলনায় এইদিকে একটা বেশ ওয়াইড সোলেন একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে এইদিকে যেমন দেখেন বোনটা একটু রেগুলার আছে এইগুলো ভাঙা ভাঙা কেন কারণ আমরা জানি রিপসগুলো গুলো একদম হরাইজালি না পবলিকলি প্লেস করা থাকে যার জন্য এক একটা ক্রস সেকশন হিসেবে একটু একটু আসতেছে যেখানে মোটা আসতেছে সামনের দিকে যেহেতু চিকন আছে পবলিকলি সেই জন্য এই জায়গাগুলো চিকন হয়ে যাচ্ছে এইখানে দেখেন এখানে একটা লিশন পাওয়া গেছে এই লিশনগুলো একটা বনি ইন্টারাপশন আছে তো বনি ইন্টারাপশন থাকা মানে হলো যে জায়গায় একটা প্যাথোলজি আছে সেই প্যাথোলজিটা কি এখানে একটা সফট টিস্যু শ্যাডো আছে তাহলে আমাদের এই এই জিনিসগুলো দেখতে হবে রিপ ভার্টিব্রা ম্যানোব্রিয়াম স্টারনাম ক্ল্যাভিকল অ্যান্ড স্ক্যাপুলা এগুলো আমরা বনি উইন্ডোতে খোঁজার চেষ্টা করব এখন এই বনি উইন্ডোতে দেখলাম যদি আমরা লাং উইন্ডোতে দেখি আসলে লাং উইন্ডো বা আমরা যদি অ্যাজ এ হোল একটা সিটি চেস দেখি এই সিটি চেসগুলিতে বিভিন্ন রকমের প্যাথোলজি থাকতে পারে তো সেই প্যাথোলজিক্যাল যে চেঞ্জগুলি আছে এই চেঞ্জগুলির উপর ভিত্তি করে আসলে আলটিমেটলি একটা ডায়াগনোসিস রেডিওলজিক্যাল ডায়াগনোসিস দেওয়া হয় এখানে অনেক ধরনের চেঞ্জ থাকে রেডিওলজিক্যাল চেঞ্জ যেই চেঞ্জগুলির উপর ভিত্তি করে পরবর্তীতে সামেটিভ একটা ডায়াগনোসিস করা হয় এই বেসিক চেঞ্জগুলো কি কি থাকে বেসিক চেঞ্জগুলো থাকে একটা থাকতে পারে এয়ার ব্রংকোগ্রাম মানে একটা নর্মালি তো ব্রংকাসগুলি দেখাই যায় কিন্তু এই এয়ার ব্রংকোগ্রাম যে একটা সাইন আছে এই সাইনটা কি আমরা পরে দেখবো তাহলে আমাদের এই কতগুলি কমন পয়েন্ট আছে এই পয়েন্টগুলো আমাদের একটু খেয়াল রাখা দরকার ভবিষ্যতে চেস সিটিকে রিড করার জন্য তার মধ্যে একটা হবে এয়ার ব্রঙ্কোগ্রাম এবং এক্টিসিস মানে ব্রংকিয়াল ডাইলেটেশন যদি থাকে সেপ্টাল ওয়াল যে আছে সেইগুলির কোনো থিকেনিং আছে কিনা সেই থিকেনিং দেখা হয় তারপরে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি আছে কিনা লাং প্যারেন্ট ক্যামের মধ্যে কোনো এম চেঞ্জ আছে কিনা কোনো নডিউল আছে কিনা অথবা লিমফেডোপ্যাথি আছে কিনা এই যে এতগুলো জিনিস এগুলোকে প্যাথোলজিক্যাল যেই ফাইন্ডিং এই ফাইন্ডিংগুলির কম্বিনেশন করেই কিন্তু আলটিমেটলি একটা চেস্টের সিটি রিপোর্ট করা হয় বেসিক জিনিস হচ্ছে আমাদের এই এই কয়েকটা জিনিস এগুলোর উপর ভিত্তি করেই পরবর্তীতে একটা সিটি ডায়াগনোসিস করা হয়ে থাকে কাজে এয়ার ব্রঙ্কোগ্রামটা কি এয়ার ব্রঙ্কোগ্রাম রেফার্স টু দ্য ফেনোমেনা অফ এয়ার ফিল ব্রঙ্কাই দেখেন আপনার এই যে ব্রঙ্কাস ব্রঙ্কাসটা এখানে পুরো যদি আমরা ট্রেস করি তাহলে সব জায়গায় এয়ার ফিল ব্রঙ্কাসটা ওয়েল ডেলিনিয়েটেড দেখা যাচ্ছে কেন দেখা যায় এটা তো আগেও একটা ফিল্ম ছিল সেগুলিতেও দেখছি আমরা দেখেন এই সেটটা এখানেও দেখা যাচ্ছে কিন্তু এইটার মধ্যে যদি আমরা দেখি দেখেন এই যে লাইন স্ট্রিপ চলে গেছে এয়ার ব্রঙ্কোগ্রাম এইটাই হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম কেন এই যে যে আশেপাশের সারাউন্ডিং যে টিস্যুগুলি আছে এই টিস্যুগুলোর ওপাসিফিকেশন হয়ে গিয়েছে তো টিস্যুগুলি যদি অপাসিফিকেশন হয়ে যায় এয়ার তো ফ্লিড ফিল্ড আপনার টিউবগুলি রয়ে গেছে তো টিউবে যদি এয়ার থাকে তাহলে এগুলো কালো কালো দেখা যাবে এই যে কালো কালো দেখা যাওয়ার একটা টেন্ডেন্সি এটাই হচ্ছে আমাদের এয়ার ব্রঙ্কোগ্রাম সাইন কেন হচ্ছে তাহলে ভিজিবল বাই অপাসিফিকেশন অর ইনক্রিজ অ্যাট নিউশন অব দ্য সারাউন্ডিং অ্যালভেলি অ্যান্ড ইট প্যাটেন্সি প্যাটেন্সি যদি না থাকে তাহলে তো আমাদের পেছনে এয়ার থাকবে না আমরা জানি এয়ার সাধারণত হয়ে যায় যদি স্মল মধ্যে থাকে এয়ার যদি না থাকে তাহলে এই প্যাটেন্ট সাইনগুলো থাকবে না এবং এয়ারটা অ্যাবজর্পশন হয়ে যাবে অ্যাবজরশন হয়ে গেলে এখানে আমাদের ফুল ওপাসিফিকেশন হয়ে যাবে এখানে কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম সাধারণত থাকবে না সেই সমস্ত ক্ষেত্রে এখানে একটা আমরা বলি সলিড স্ট্রাকচার মাসলিশন হিসেবে থাকবে কাজে এখানে এয়ার ব্রঙ্কোগ্রামটা থাকবে না সেই সমস্ত ক্ষেত্রগুলিতে এটা কেন পাওয়া যায় এই এয়ার ইউজুয়ালি পাওয়া যায় ইউজুয়ালি পাওয়া যায় হচ্ছে বা যদি হয়ে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া নন অবস্ট্রাকটিভ অবস্ট মিনস কলাপস আর কি যদি কলাপস থাকে কলাপসের জন্য স্মল এয়ারওয়েগুলি অপাসিফিকেশন হয়ে গেছে যেগুলো একটু বড় টিউব আছে সেগুলো আপনার এয়ার ফিল থাকার জন্য এরকম ভিজিবল দেখা যাবে পালমোনার ইডিমা যদি হয়ে থাকে পালমোনার ইডিমা আমরা জানি যে লাংসের স্মল প্যেরেন ক্যামেরা যেগুলো লিসন আছে সেইগুলি ফিল আপ হয়ে থাকে ইউজুয়ালি টিউবের মধ্যে আসে না কাজেই সেই জায়গাগুলো এরকম টিউবগুলো স্ট্রাকচার ভিজিবল থাকবে পালমোনারি হেমোরেজ যদি হয়ে থাকে অ্যালভিলার হেমোরেজ সেই সমস্ত লিশনে পাওয়া যাবে এবং ব্রঙ্কো অ্যালভিলার সিনেমা যদি হয়ে থাকে সেই সমস্তগুলিতেও আমাদের এরকম এয়ার প্রোগ্রাম সাইন পাওয়া যাবে তাহলে কমনলি পাওয়া যাবে নিউমোনিয়া নমন অবস্ট্রাকটিভ অ্যাটিলেক্সিস পালমোনারি ইডিমা পালমোনারি হেমোরেজ অ্যান্ড অ্যালভুলার সেল সিনেমা যদি হয় এবং এই এয়ার সাইনগুলো অনেক সময় কিছুটা প্যাটার্ন ফলো করে আমরা যেমন এর আগেরটা দেখতেছিলাম যে একটা স্পেসিফিক জায়গার মধ্যে আছে কিন্তু যদি একটা ডেফিনিট প্যাটার্ন ফলো করে যেমন আমরাকে বলি ব্যাটুইং হ্যাঁ বাটারফ্লাই অথবা ব্যাটুইং যদি অপাসিটির মতো হয় যেমন আপনার হাইলাম থাকে পেরি পর্যন্ত ডিস্ট্রিবিউট হয়ে গিয়ে থাকে এটাকে আমরা ব্যাটুইং বা বাটারফ্লাই ফ্লাই অপাসিটি বলে থাকি এবং এইটা যদি এরকম পাওয়া যায় বাইল্যাটারালি তাহলে তার জন্য স্পেসিফিক কিছু ডায়াগনোসিস থাকে তার মধ্যে একটা হচ্ছে পালমোনারি ইডিমা নিউমোনিয়া এর মধ্যে অ্যাসপিরেশন নিউমোসিস্টিস এবং ভাইরাল ইনহেলেশন ইঞ্জুরি যদি হয়ে থাকে নকশাস গ্যাস অথবা লিকুইড অ্যাসপিরেশনের জন্য পালমোনারি অ্যালভিলার প্রোটিনোসিস যদি হয়ে থাকে তাহলে এরকম আমরা বায়োল্যাটারাল ওপাসিটি পেতে পারি পালমোনারি হেমোরেজ অথবা বায়োল্যাট্রাল ব্রঙ্কো অ্যালভিলার কার্সিনোমা যদি হয় তাহলে আমাদের এবং ব্যাটিং ওপাসিটি আমরা পেতে পারি ব্যাটউইং এর একটা রিভার্সও পাওয়া যেতে পারে যে পালমোনারি হাইলামগুলো মোটামুটি ক্লিয়ার আছে কিন্তু পেরিফেরিতে গিয়ে একটা ইনুইলেটারাল বা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে অপাসিটি পাওয়া যেতে পারে এবং সেই কন্ডিশনগুলোর মধ্যে কে বলে রিভার্স ব্যাটউইং পালমোনারি অপাসিটি কন্ডিশনগুলো কোথায় পাওয়া যায় ইউজুয়ালি ক্রনিক ইওসিনোফিলিক নিউমোনিয়া যদি হয়ে থাকে তাহলে ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়া বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের একটা ভ্যারাইটিস পালমোনারি কন্ট্রিউশন যদি বাইলেটারালি আপনার ট্রমা হয়ে থাকে কন্ট্রিশন বা ট্রমা হয়ে গিয়ে যদি হয়ে থাকে সেই সমস্ত কন্ডিশনগুলি পাইতে পারি অথবা পালমোনারি ভাস্কুলাইটিস যদি হয়ে থাকে তাহলেও আমরা এরকম রিভার্স ব্যাটারিং প্যাটার্নে আমরা এয়ার ব্রঙ্কোগ্রাম পেতে পারি দেখেন এখানে ব্রঙ্কোগ্রামগুলো সাইন দেখা যাচ্ছে এই যে ব্রঙ্কোগ্রামগুলো আমাদের ই ক্লিয়ারলি ভিজিবল আছে এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে আমরা দুই ধরনের প্যাটার্নে পেতে পারি একটা পাইতে পারি আমরা ফোকাল এয়ার ব্রঙ্কোগ্রাম যেটা আমরা প্রথম স্লাইডে দেখলাম আর দ্বিতীয় এখানে স্লাইডে দেখতেছি আমরা ব্যাটুইং প্যাটার্ন এবং রিভার্স ব্যাটুইং প্যাটার্নে এছাড়াও আমরা আরেকটা প্যাটার্ন পেতে পারি যে ব্রংকিয়ে মানে হচ্ছে কি আমাদের যে ব্রঙ্কিয়াল ট্রি আছে সেই ট্রিগুলো ডাইলেটেশন যদি হয়ে যায় পারমানেন্টলি ডাইলেটেশন হয়ে যায় ওয়াল থিকেনিং হয়ে যে পারমানেন্টলি ডাইলিটেশন হয়ে যায় এটাও একটা প্যাটার্ন আমরা কোনো কোনো সময় পেতে পারি এবং এটাকে যদি পাই তাহলে ডায়াগনোসিস আসলে একটাই ব্রংকিয়কটেসিস এবং হবে এগুলো মোর দেন টু মিলিমিটার ডাইলিটেশন হতে হবে এছাড়াও আমরা পেতে পারি সেপ্টাল থিকেনিং আমরা এর আগে পেলাম এয়ার ব্রঙ্কোগ্রাম তারপরে আমরা পেলাম আহ একটা প্যাটার্ন এরপরে আমরা পেলাম সেপ্টাল থিকেনিং সেপ্টাল থিকেনিংগুলো দেখেন এই যে যে ছোটো ছোটো সেপ্টামগুলো আছে এই সেপ্টামগুলো এখানে মোর থিক রেটিকুলার এবং রেটিকুলার প্যাটার্ন হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় কোনো কোন জায়গায় একটু মোর ডেন্সার আছে এগুলো সবই হচ্ছে পালমোনারি ইন্টারস্টিসিয়াল যে সেপটামগুলো আছে সেই সেপ্টাল থিকেনি এটা দেখে কিন্তু অনেক সময় আমাদের কনফিউশন হতে পারে যে ব্রংকেটিসিস চেঞ্জ আছে ব্রঙ্কেল ডাইলেটেশন আছে কিনা কিন্তু এখানে খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু রাউন্ড না ওইখানে আপনার ব্রঙ্কেল যদি হয় তাহলে আপনার ইউজালি রাউন্ডেড হবে যেমন এটা একটু কনফিউশন হতেই পারে কিন্তু যদি এইটার সাথে আমরা রিলেটিভলি কম্পেয়ার করি তাহলে যেহেতু প্যাটার্ন এইটা বেশি আছে কাজে এটা ব্রঙ্কিয়াল ডাইলেটেশন হওয়ার সম্ভাবনাটা কম সেটা কি যেন এটাকে আমরা ইন্টারেস্টেশিয়াল সেপ্টাল থিকেনিং হিসাবে আমরা চিন্তা করব এবং অ্যাবনরমিটিস অফ ইন্টার লোভার সেপ্টা অর পেরিফেরাল অ্যালভিলিও হবে এবং এটাকে সিটি দিয়ে ইউজুয়ালি ডায়াগনোসিস করা হয় কি কি কন্ডিশন আমরা এটা পেতে পারি যদি লং স্ট্যান্ডিং পালমোনারি ইডিমা থাকে এটা শর্ট এর জন্য যদি হয় তাহলে কিন্তু হবে না লং স্ট্যান্ডিং পালমোনারি ইডিমা হলে এরকম সেপ্টাল থিকেনিং পেতে পারি আমরা পালমোনারি হেমোরেজ যদি এরকম লং স্ট্যান্ডিং থাকে তাহলে আমরা এরকম অর্গানাইজিং হয়ে পেতে পারি লিমফেনজাইটিস কার্সিনোমেটোস যদি হয়ে থাকে তাহলেও আমরা পেতে পারি আর আমরা এখন রিসেন্টলি যেটা পাচ্ছি কোভিড নাইন্টিন ইনফেকশন সেগুলোতেও আমরা কিন্তু এরকম সেপ্টাল থিকেনিং পেয়ে পেয়ে থাকতে পারি আরেকটা ওপাসিটি আমরা লাংসের মধ্যে কমনলি পেয়ে থাকি যেটাকে বলে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি এটা কি এটা কেন হয় এটা হয় ডিক্রিজ এয়ার কন্টেন্ট উইদাউট টোটালি অবলিটারেটিং দ্যালি মানে টোটালি কনফিউজ হয় না এর মধ্যে প্রত্যেকটা কিছু কিছু ইয়ে থাকে কালেকশন থাকে সেগুলো এরকম কালেকশন হয়ে এই যে গ্রাউন্ড গ্লাস আমরা বলবো এটার একটা বড় ক্যারেক্টারিস্টিক্স হবে যে এটা দিয়ে পালমোনারি যে ভ্যাসেলগুলো আছে দেখেন আপনার পেছনের এটাকে কিন্তু অবলিটারেট করতে পারবে না গ্রাউন্ড গ্লাস মানে কিছু দেখা যাবে কিন্তু অস্পষ্ট শব্দটার মিনিংই হচ্ছে এরকম যে আমরা গ্লাসে যেমন স্পষ্ট দেখতে পাই সেরকম স্পষ্ট দেখব না কিন্তু কিছুটা অস্পষ্ট এরিয়া যদি থাকে তাহলে আমরা ওইরকম একটা জিনিস দেখতে পারবো কিন্তু পেছনের দিকে দেখেন আমরা এখানে ভ্যাসেলগুলো কিন্তু ঠিকই দেখা যাচ্ছে এবং এটা চেস্ট এক্সাইতে অনেক ক্ষেত্রে একটা নন স্পেসিফিক ফাইন্ডিং হিসেবে পাওয়া যায় ইউজুয়াল যদি হয় তাহলে কি কী সিটি ডায়াগনোসিস কী হয় আমরা মোস্টলি চিন্তা করি অ্যালভিউলার অর ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস আইএলডি থাকতে পারে পালমোনারি ইডিমা যদি হয় তাহলে থাকতে পারে রিজলভিং নিউনে মানে ট্রিটমেন্ট হচ্ছে ভালোর দিকে আছে তখনও আমরা কিন্তু এরকম গ্রাউন্ড গ্লাস ওপাসিটি পেতে পারি আর পেতে পারি আমাদের এখন কমনলি কোভিড নিউমোনিয়াতে কোনো কোনো ক্ষেত্রে আমরা হাইপোডেন্স এরিয়াও পেতে পারি হ্যাঁ এগুলো কেন হয়ে থাকে এগুলো পারমানেন্ট এনলার্জমেন্ট অফ এয়ার স্পেস ডিস্টাল টু দা টার্মিনাল ব্রঙ্কিউলের যদি এরকম ডাইলেটেশন থাকে এগুলো আমাদের এমফাইসিমেটাস চেঞ্জ এবং এটা হয় কেন ডিস্ট্রাকশন অব দ্য অ্যালভিলার ওয়ালস উইদাউট অবভিয়াস ফাইব্রোসিস দেখেন আপনি খেয়াল করে আমরা এর আগে যেই স্লাইডটা দেখলাম সেখানে ফাইব্রোটিক স্ট্রাকচার ছিল কিন্তু এই যে দেখেন কত বড় একটা জায়গা ডেন্সিটি কম কিন্তু এর মধ্যে কিন্তু কোনো সাদা স্ট্রাকচার নাই ইট মিনস দ্যাট যে এখানে কোনো ফাইব্রোটিক চেঞ্জ এখনও হয়নি কি কী কমন ফাইন্ডিং প্যাথোলজিক্যাল কন্ডিশন যেখানে আমরা পাই ক্রনিক অবস্থা একটি বেয়ার ডিজিজ যদি আলফা ওয়ান অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে এবং কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার যদি থাকে কোনো কোনো ক্ষেত্রে সেক্ষেত্রগুলিতে আমরা পেয়ে থাকতে পারি সিটি চেস্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট এবং কমন ফাইন্ডিং হচ্ছে নডিউল এবং এই নডিউলগুলো কি এ লাং নডিউল ইজ এ রাউন্ডেড অর ইরেগুলার রিজিয়ন অফ ইনক্রিজ অ্যাটিনিউশন সিটি ক্যান ডিটেক্ট নডিউল অফ থ্রি টু ফোর মিলিমিটার সাইজ আমরা যদি নর্মাল সিটি করি স্ট্যান্ডার্ড সিটি বা রেগুলার সিটি সেখানে কিন্তু আমরা এই নডিউলগুলো থ্রি টু ফোর মিলিমিটার হলেও আমরা আইডেন্টিফাই করতে পারবো কিন্তু যদি এর চেয়ে ছোটো হয় তাহলে আমাদেরকে এইচআর সিটি করে ডায়াগনোসিস করতে হয় তাহলে দ্য অ্যামাউন্ট অফ অ্যাটিনিউশন ক্যান ফার্দার ক্লাসিফাই দ্য নডিউল অ্যাজ আইদার গ্রাউন্ড গ্লাস সাব সলিড অর সলিড এবং এই নডিউলটা এটা কি বিনাইন অথবা ম্যালিগনেন এটাও কিন্তু অনেক ক্ষেত্রে এই নডিউলের ক্যারেক্টার দেখে আমরা একটা অ্যাজামশন করতে পারি যেমন যদি নডিউলটা হয় ছোট এবং অ্যাটিনিউশনটা হচ্ছে লো মানে খুব বেশি না হসফেল ইউনিটি আপনার পনেরো থেকে বিশ হয়ে থাকে এর মধ্যে যদি ফ্যাটি থাকে তার মানে আপনার এই একটা নডিউল নডিউলের মধ্যে আবার একটুকু হাই আইসোডেন্সি এরিয়া থাকে মানে কালো কালো এরিয়া থাকে তার মানে কালো কালো মিনস হচ্ছে ফ্যাট এটা যদি থাকে এবং হ্যা হ্যালো সাইন থাকে মানে একটা ডটের মতো এরিয়া থাকবে তার চারদিকে ব্ল্যাকনিং থাকবে এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে চিন্তা করব বিনাইন নডিউল কিন্তু যদি এইটা হয় অ্যাটিনিউশন গ্রেটার মানে হনসফেল ইউনিটে যদি বিশের বেশি হয়ে থাকে মার্জিনটা যদি ইরেগুলার বা স্পেকুলেটেড থাকে এবং একাধিক নডিউল যদি থেকে থাকে সারাউন্ডিং তাহলে আমরা চিন্তা করব যে এটা নডিউলটা ম্যালিগনেন্সি হওয়ার একটা সম্ভাবনা আছে আর আরেকটা প্যাথোলজিক্যাল ফাইন্ডিং আমরা অনেক সময় পেয়ে থাকি যেটা হচ্ছে নোড সেই লিম গুলো আছে কোথায় আমরা জানি যে মিরি চেস্টের এর যে এরিয়া আছে সেইখানে আমাদের লিম থাকে দেখেন আপনার এখান থেকে উপর থেকে যদি নিচের দিকে নামতে থাকি আমরা এখানে উপরের দিকে নোট আছে এইখানে দেখেন মাঝখানে এই যে ছোট ছোট ডটের মতো একটু আইসুডিয়াস আর্টেরিয়াল ফেস যখন কন্ট্রাস্ট দেওয়া আছে কন্ট্রাস্টের দুইটা আর্টেরিয়াল মাঝখানে এখানে আপনার একটা ছোট ডট এরিয়া আছে এগুলো নোড এই যে এখানে দেখেন এটা আর্চ দেওয়াটা আর্চ অফ দ্য অ্যাওটার উপরের সাইডে আপনার এখানে লিফ্ট নোড আছে তার পাশেও এখানে লিফ্ট নোড আছে আমরা যদি আবার ক্যারিনা বা প্রি ক্যারিনাল এরিয়া যেখানে আছে সেইখানে দেখেন সামনে এই তো আমাদের আছে এবং রাইট লেফট প্যারা ট্রাকিয়াল জাস্ট বাইফারকেশন হয়ে উপর দিকে চলে গেছে প্রি ট্রাকিয়াল বা ট্রাকিয়াল এরিয়ার মধ্যেও আমাদের লিফ্ট নোড এখানে আছে তার পাশে আমাদের সেই পারমোনারি ট্রাঙ্কের সাইড দিয়ে মানে পারমোনারি হাইলার এরিয়াতেও এখানে কিছুটা নোড আছে আমাদের যে অ্যাসেন্ডিং এই অ্যাসেন্ডিং অ্যাওটার সামনেও নোড আছে কাজে এই যে যে স্ট্রাকচারগুলিও এক্সট্রা স্ট্রাকচার এখানে থাকার কথা ছিল একটা পেরিফেরাল এরকম ব্ল্যাক এরিয়া কিন্তু না থেকে তার মাঝখানে মাঝখানে আমাদের আরও ডট ডট এরিয়া দেখা যাচ্ছে কিছুটা সফট শ্যাডো এইগুলি হচ্ছে আমাদের লিপনোট এই লিপনোটগুলি অনেকগুলি অনেকগুলো স্টেশন হিসেবে ভাগ করা আছে এক থেকে দশ পর্যন্ত ইন্টারন্যাশনালি ক্লাসিফাই করা আছে তা আমাদের জন্য আসলে অত ক্লাসিফিকেশান না হলেও চলবে আমরা নোটগুলো আইডেন্টিফিকেশান করতে পারলে এবং এটা প্যাথোলজিক্যাল কিনা এটা বুঝতে পারলে আমাদের জন্য যথেষ্ট হবে এবং প্যাথোলজিক্যাল কিনা তার জন্য একটা আপার লিমিট আছে আমরা জানি যে সব জায়গায় নোট থাকে ছড়িয়ে ছিটিয়েই থাকে কিন্তু এটা প্যাথোলজিক্যাল কখন যখন আপনার এটা শর্টেস্ট অ্যাক্সিসে ডায়ামিটারটা টেন মিলিমিটার ক্রস করে যাবে তখন এটাকে আমরা প্যাথোলজিক্যাল নোট ধরবো কিন্তু যদি টেন মিলিমিটারের কম হয়ে থাকে তাহলে এটা অনেক ক্ষেত্রেই নন প্যাথোলজিক্যাল হতে পারে তবে যদি লাংসের মধ্যে কোনো লিশন থাকে তার সাথে যদি লিম থাকে আমরা সবসময় জানি ক্লিনিক্যালিও যে একটা প্যাথোলজি থাকলে যদি একটা থাকে তাহলে আমরা এটাকে কনসিডারেশনে বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ে থাকি তো এগুলো হচ্ছে আমাদের বেসিক প্যাথোলজিক্যাল চেঞ্জ যেটা দেখে আসলে বিভিন্ন রকমের কম্বিনেশন করে প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করা হয়ে থাকে তো আসলে অনেক ধরনের প্যাথোলজি আছে আমরা সিটি স্ক্যান করলে দেখতে পাবো যে পালমোনার্টিবার শুরু থেকে শুরু করে আমাদের নিউমোনিয়া কোভিড নিউমোনিয়া ম্যালেগন্যান্সি ক্যাভিটারি লিশন তারপরে আপনার বিভিন্ন ইফিউশন অনেক ধরনের প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস আমরা আসলে করি ওইভাবে আসলে আমরা এক্স রেগুলোতে না সিটি স্ক্যানে না গিয়ে আমরা একটু ডিজিজ স্পেসিফিক সিটি স্ক্যান দেখার চেষ্টা করব যাতে করে আমরা পরবর্তীতে একসাথে একটা সিটি দেখলে আমাদের একটা আইডিয়া হয় যে আসলে এই ডিজিজের মধ্যে যেহেতু এই এই ফাইন্ডিংগুলি থাকে তাহলে আমাদের প্যাথোলজিক্যাল ডায়াগনোসিসটা কি হতে পারে আমরা আসলে এতক্ষণ পর্যন্ত বেসিক কথাগুলি বললাম সিটি স্ক্যানের যেগুলো দেখে আসলে আমরা একটা প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করতে পারবো অ্যাজ এ হোল মানে আমরা যদি ওভারঅল একটা ফিল্মকে দেখি এই ফাইন্ডিং এর কম্বিনেশন ম্যাচ আপ করে আমরা যেমন ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি সেইরকম আমরা রেডিওলজিক্যাল ডায়াগনোসিসটা সেট করতে পারবো আমাদের আগের যেটুকু আমাদের পড়াশোনা হলো তার উপর ভিত্তি করে আমরা এখন যাব আজকে পালমোনারি মধ্যে কি কি রকমের চেস সিটি ফাইন্ডিং পাওয়া যেতে পারে এইটুকু নিয়ে আমরা এখন পরবর্তীতে ডিসকাশনে যাচ্ছি পালমোনারি ক্লোসিস যেহেতু একটা আমাদের কমন ডিজিজ আমরা চেস্টেক্সিতে অনেক ক্ষেত্রেই ডায়াগনোসিস করে ফেলতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কনফিউশন হয় তখন আসলে আমাদের চেস্ট সিটি স্ক্যান করার দরকার লাগে তো সেক্ষেত্রে আমাদের একটু প্রিলিমিনারি আইডিয়া থাকা ভালো যে পালমোনারি টিভারগ্লোসিস সম্পর্কে পালমোনারি টিউবারক্লোসিস ম্যানিফেস্ট ইন অ্যাক্টিভ ল্যাটেন ফর্ম মানে অ্যাক্টিভ ডিজিজ ক্যান অকার প্রাইমারি ক্লোসিস ডেভেলপিং শর্টলি আফটার ইনফেকশন অর পোস্ট প্রাইমারি টিউবার ডেভেলপিং আফটার এ লং পিরিয়ড অফ ল্যাটেন ইনফেকশন প্রাইমারি টিউবারক্লোসিস প্রেজেন্ট উইথ সিটি ফাইন্ডিং হিসেবে লিমফেডনোপ্যাথি পালমোনারি কনসোলিটেশন অ্যান্ড প্লুরালিফিউশন পোস্ট প্রাইমারি ক্লোসিস মে ম্যানিফেস্ট উইথ ক্যাভিটিশন এটা মোস্ট কমনলি কনসলিটেশন হিসেবেও আসতে পারে অথবা সেন্ট্রিলোবিউলার নডিউল হিসেবে পেতে পারে আমরা পরবর্তীতে সিটি স্ক্যান দেখলে বুঝতে পারবো আর আরেকটা আসে আমাদের মিলিরি টিবার কি এটা রেফার্স টু হেমাটোজেনাস ডিসিমিনেটেন ডিজিজ দ্যাট ইজ মোর কমনলি সিন ইন ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট হো প্রেজেন্ট উইথ মিলিয়ারি লাং নডিউল অ্যান্ড মাল্টিঅর্গান ইনভলভমেন্ট অ্যান্ড স্টেবিলিটি অব রেডিওগ্রাফি ফাইন্ডিং ফর মোর সিক্স মান্থ ডিসিংগুয়েজেস ইন অ্যাক্টিভ ফ্রম অ্যাক্টিভ ডিজিজ মানে আমরা একটা সিটি স্ক্যান করলাম এখন করলাম ছয় মাস আগেও একটা সিটি স্ক্যান হয়তো আমরা তার কাছে থাকতে পারি যে আমরা যদি কম্পেয়ার করে দেখি যে একই রকমের লিসান আছে তাহলে এটাকে আমরা ইনঅ্যাক্টিভ টিভি হিসাবে চিন্তা করি রেডিওলজিকালি কারণ প্রাইমারি টিউবারকোসিস যদি আমরা দেখি তাহলে গিয়ে বললাম যেটা মোস্টলি পাওয়া যায় লিমফ্যাডনিওপ্যাথি হিসাবে এটা মিডিয়েস্টিনাল অথবা হাইলার লিমফেডনিপ্যাথি ইজ দ্য মোস্ট কমন রেডিওলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ প্রাইমারি টিউবারকলোসিস টিপিক্যালি ইনভলভ দ্য রাইট প্যারাট্রাকিয়াল অ্যান্ড হাইলার লিফনোড লিমফেডনিওপ্যাথি ইন টিউবারকলোসিস টিপিক্যালি ডেমনস্ট্রেট এ লো অ্যাটিনিউশন সেন্টার উইথ পেরিফেরাল লিম ইনহ্যান্সমেন্ট অন কন্ট্রাস্ট ফাইন্ডিং দ্যাট আর ডিউ টু সেন্ট্রাল কেজিয়েশন লো এনহেন্সমেন্টটা কেন সেন্ট্রাল যে কেজিয়েশন থাকে সেই জন্য আর যেটা পেরিফেরাল যে গ্র্যান্ডোমেটাস ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনে অ্যাক্টিভ সেলস আছে সেই জন্য তার পেরিফেরাল রিমটা এনহেন্সমেন্ট পাওয়া যায় তাহলে সেন্ট্রাল লো অ্যাটিনিউশন উইথ পেরিফেরাল এনহেন্সমেন্ট এইরকম থাকবে লিফ নোটগুলো অ্যাট রিজলিউশন অফ লিম্পের নেবেথি যদি পরের দিকে থাকে তাহলে ক্যালসিফাইড নর্মাল সাইজ নোডও পাওয়া যেতে পারে তাহলে প্রাইমারি ডিফারেন্স এইরকম যদি আমরা একটা দেখি দেখেন এইখানে একটা বড় লিফ নোড আছে হাইপোডেন্স মানে একটু কালো কালো আর পেরি অংশটা একটু মোর সাদা বললাম একটু রিম এনহেন্সমেন্ট থাকে তাহলে এক্সিয়াল কন্ট্রাস ইনহেন্স সিটি স্ক্যান শোস নেক্রোটিক মিডিস্টেন লেমফেডনোপ্যাথি উইথ একটা দেখেন একটু ইফিউশন আছে কাজে আমরা একটু আমরা এর আগেও এক্স রে দেখার সময় বলেছিলাম যে একটা প্যাথোলজি পেলে আমাদের সাথে সাথে আরো পেলাম পেলে কিন্তু আমাদের সাথে সাথে আরেকটা জিনিস দেখে নিতে হবে যেখানে লাংস এর মধ্যে কোনো কোনো প্যাথোলজি আছে কিনা যেহেতু আমরা এটা মেডিসিনাল উইন্ডো বা সফট টিস্যু উইন্ডো দেখতেছি আমরা তাহলে সেক্ষেত্রে পেরিফেরাল লাংস ফিল প্লুরাল দেখতে পারবো প্লুরাল স্পেস দেখতে পারবো কাজে নোট পেলে আমরা সাথে সাথে স্পেসটাও দেখে নিব এখানে একটা কালেকশনও আছে মানে প্লুরাল ইফিউশন আছে টিউবারকোসিসোপ্যাথিউশন কাজে নেক্রোটিক লিমফ্যাডোপ্যাথি যদি থাকে তাহলে এর কিন্তু আরও আলাদা কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসও হতে পারে এটা নন টিবার মাইক্রোব্যাক্টেরিয়াল ইনফেকশন মানে টিবির সাথে অ্যাটিপিক্যাল টিভি মাইক্রোব্যাক্টেরিয়াল টি ইনফেকশন যেটা আছে লিমফোমা হলেও কিন্তু আমরা এরকম পেতে পারি এবং ম্যাটাস্টেটিক কার্সিনোমা যদি হয় তাহলেও পেতে পারি কাজে আমাদের একটা রিং ইনহ্যান্সড লেশন লিমফেডোপ্যাথি যদি পায় তাহলে তার ডিফারেন্সিয়াল হয়ে গেলো চারটা একটা টিউবার নন টিউবার কুলার ইনফেশন ইনফেকশন একটা লিমফোমা অ্যান্ড মেটাস্টেটিক কার্সিনোমাই চারটা জিনিস আমাদের রিং ইনহ্যান্স লিফ যদি পাই তাহলে সাধারণত এরকম চিন্তা করব কোন কোনো ক্ষেত্রে আমাদের কনসোলিডেশন নিয়েও আমাদের কিন্তু প্রাইমারি টিউবার ক্লোসিস আসতে পারে এবং এটা বেশ ভালোই কমন তাই না ফোকাল এরিয়া অফ কনসোলিডেশন থাকবে উইথ মাল্টিপল টাইন কনসুডেশন কেন আমরা বলেছিলাম যে এয়ার ব্রংক্রোগ্রাম যদি থাকে এই যে দেখেন এখানে এয়ার ব্রংক্রাম আছে এয়ার ব্রংক্রামের সাথে আবার পাশে পাশে ছোট ছোট নোডিউলের মতো আছে মাল্টিপল টাইনি নোডিউলস আছে এইখানে একটা কনসুডেশন এয়ার ব্রংক্রাম কিছু নডিউল আছে দিস ইজ প্রাইমারি টিউবার গ্লোসিস আমরা এটা আগের ফিল্মটাও যেমন দেখেছি তার প্রাইমারি ক্লোসিস প্লোরাল ইফিউশন নিয়েও আসতে পারে এই প্লোরাল ইফিউশনটা কেমন ইউজুয়ালি আমরা বলেছিলাম ওয়াটারের হচ্ছে জিরো ধরা হয় তো জিরো মানে হচ্ছে এটা আইসোডেন্স থাকবে আইসোডেন্স হিসেবে থাকে যদি ফ্রি ফ্লুইড হয়ে থাকে তাহলে ইউজালি ক্রিসেন্টিক থাকে পেশেন্টকে আমরা যেহেতু শোয়া অবস্থায় দেখি কাজে ডিপেন্ডেন্ট পার্টে থাকবে একটা ক্রিসেন্টিকের মতো থাকবে আইসোডেন্স থাকবে এইরকম একটা রিজনে যদি আমরা পাই তাহলে একটা ইফিউশন এই দিকটাও দেখেন যদি উপরের ফিল্মটাতে দেখি এখানেও কিরকম কিছুটা আছে কিন্তু সাথে আবার দেখা যাচ্ছে প্লুরাল একটা লিশন আছে যেটা এনহেন্সমেন্ট আছে কেন কেন এখানে দেখেন কন্ট্রাস্ট দেওয়া আছে কন্ট্রাস্টের জন্য এটা হয়ে গেছে আছে একটা ইফিউশন ইজ লেস কমন ইন পোস্ট প্রাইমারি ডিজিজ বাট ক্যান হ্যাপেন টিউবারকুলার প্লুরাল ইফিউশন অকেশনালি রেজাল্ট ফ্রম হাইপার সেন্সিটিভিটি টু দ্য প্লুরাল প্রোটিন এটা আমরা সবাই জানি জাস্ট একটু রিভিউ করার জন্য দেখলে ডিপেন্ডেন্ট পার্টে থাকবে একটা মার্জিন সাধারণত পেতে পারি যদি লোকুলেটেড হয় তাহলে কিন্তু এরকম ক্রিসেন্টিক মার্জিনটা পাবো না সেক্ষেত্রে জাস্ট একটা আইসোডেন্স এরিয়া থাকবে এটা প্যারেটাল ওয়ালও থাকতে পারে পোস্টের ওয়ালও থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে আমাদের অ্যান্টেরিয়ার ওয়ালও থাকতে পারে কোনো কোনো সময় কুলার ইফিশিয়ানটা যদি ইনফেক্টেড হয়ে থাকে বা পাস ফর্ম করে থাকে তাহলেও কিন্তু আমরা এরকম একটা চেস্ট সিটি স্ক্যানে দেখতে পারি এবং কুলার এম্পায়মা আর টিপিক্যালি লোকুলেটেড অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ প্লোরাল থিকেনিং অ্যান্ড এনহান্সমেন্ট ফাইন্ডিংস দ্যাট রিপ্রেজেন্টস ইনভলভমেন্ট অফ দ্য প্লোরা আচ্ছা এটা কেমন থাকে আসলে এটা থাকে হলে একটা মিক্সড ডেন্সিটি আমরা যেটা ওই দেখলাম আইসোডেন্স এখানে দেখেন আইসোডেন্সের চেয়েও কিন্তু কিছু কিছু জায়গায় আর একটু মোর ডেন্সার কিছু কিছু সাদা সাদার মতো মনে হচ্ছে মিক্সড ডেন্সিটি এটাকে যদি একটু দেখেন এরকম মিক্সড ডেন্সিটি এই জায়গায় একটু কালা এই জায়গাগুলিতে আবার একটু সাদা সাদা বেশি আছে এবং এইটার মার্জিনটা দেখেন একটু থিকেন হয়ে গেছে থিকেন হয়ে গেছে এই দিকটাতেও দেখেন ওয়ালের সাথে মিক্স আপ করা আছে আমরা যেটা বলছিলাম যদি ফ্রি ফ্লুইড হতো তাহলে ডিপেন্ডেন্ট পার্টে থাকতো কাজে ডিপেন্ডেন্ট পার্টে নাই ল্যাটারাল ওয়াল দিয়ে আছে হ্যাঁ একটু উপরের মতো ডিসাইনের মতো আছে কাজেই এটা হচ্ছে আমাদের একটা এনসিস্টেড স্ট্রাকচার এবং ডেন্সিটিটা যেহেতু মিক্সড ডেনসিটি সেই জন্য এটা আমরা কনসিডার করব এম্পায়ামা হিসেবে এখানেও ঠিক তাই এটা মিক্সড ডেনসিটি রুরাল থিকেনিং আছে কিছুটা এনসিস্টেড মনে হচ্ছে কারণ দেখেন যে যদি ডিপেন্ডেন্ট হতো তাহলে এটা আরও ল্যাটার মিডিয়ালি থাকার কথা ছিল না হয়ে এটা উপরের দিকে এক্সটেনশন হয়ে গেছে এই প্লুরাল এম্পায়মা যদি লম্বা টাইম থেকে থাকে তাহলে অনেক সময় চেস্ট ওয়ালকে ইনভলভ করে এবং চেস্ট ওয়ালকে ইরোড করে সে আরও পেছনের দিকে বা চেস্ট ওয়ালের যে কোনো একটা দিকে এক্সটেনশন করতে পারে এবং এই যে যে চেস্ট ওয়াল এক্সটেনশন করে এটাকে আমরা বলি এম্পায়মা নেসিসিটেন হ্যাঁ তো এই যে স্ট্রাকচার দেখেন আপনারা এখানে একটা মিক্সড ডেন্সিটি ওপাসিটি আছে প্লুরাল থিকিনিং আছে এখানে আবার কিছু কিছু সাদা সাদা এরিয়া আছে যেখানেই সাদা এবং বনের মতো সাদা সেটাকে আমরা ক্যালসিফিকেশন হিসেবে কনসিডার করব দেখেন এটাও একটা বোন যেখানে এরকম সাদা এটাও ওই রকম নিয়ারলি সেম সাদা ভাটি যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখেন এটার সাদা এটার সাদা প্রায় সেম কাজে এই যে সাদা এই যে সাদা এই সাদাগুলো একই রকম হওয়াতে আমরা এটাকে একই সাথে ক্যালসিফিকেশন হিসেবে চিন্তা করব। কিন্তু তার ভেতরের দিকে আবার দেখেন এখানে এটা আরেকটুকু একটুকু থিকার সফট ইস্যু সেটা রুরাল থিকেনিং হিসেবে আছে এই যে যে আমাদের এম্প আছে এটা ভেতরে প্যারাইটাল করে সেম ডেন্সিটির একটা এরিয়া আপনাদের প্যারাইটাল ওয়াল পর্যন্ত চলে গিয়েছে এবং এখানে দেখেন স্কিনের সাথে আপনাদের কমিউনিকেশন হয়ে গেছে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের এম্পায়ামা নেসিসিটিস এটা কি প্লুরাল ক্লাসিফিকেশন আছে লোকুলেটেড প্লুরাল ইফিউশন আছে প্লুরাল থিকিনিং আছে এক্সটেনশন চেস্ট ওয়াল আছে কোনো কোনো সময় আমাদের এরকমও থাকতে পারে যে একটা প্লুরাল ইফিউশন আছে কিন্তু উপরের দিকে আমাদের আছে কালো মোর কালো আছে কিন্তু কালো থাকলেও দেখেন এখানে খেয়াল করে এটা হচ্ছে মধ্যে এখানে একটা কনসলিডেশন আছে কেন কনসলিডেশন এখানে একটা সাদা জায়গা আছে তার মধ্যে আবার এয়ার ব্রংক্রাম নিচদে দেখা যাচ্ছে মাঝে মাঝে এই যে এয়ার ব্রঙ্ক গ্রাম কিন্তু একটা এয়ার ব্রঙ্ক গ্রাম কেন যেন এটার সাথে গিয়ে মিশে গেছে এরকম যদি কোনো একটা সাইন পাওয়া যায় এরকম একটা মিক্সড ডেন্সিটি বা হাইপার ডেন্সিটি এরিয়া পাওয়া যায় সাথে এরকম উপরের দিকে কালো ডেন্সিটি থাকে তাহলে এটা এম্পায়ামা হয়ে সাথে একটা ফিস্টুলা কমিউনিকেট করে গেছে এটা হচ্ছে আমাদের ব্রঙ্ক প্লুরাল ফিস্টুলা আমরা তো প্যারেন্ট ক্যামালিশন পেরিফেরিতে দেখতেছিলাম কোনো কোনো সময় এয়ারওয়ে ডিজিজ হিসেবেও থাকতে পারে আমরা জানি যে এন্ডোব্রঙ্কিয়াল টিবার গ্লোসিস হিসেবেও আমাদের প্রাইমারি টিবার গ্লোসিস তা প্রেজেন্ট করতে পারে এবং সেখানে কি থাকে ব্রঙ্কিয়াল ইনভলভমেন্ট মে বি সিন ইন দ্য প্রাইমারি অ্যান্ড পোস্ট প্রাইমারি টিবার গ্লোসিস ইন বোথ কেসেস কমন ইন প্রাইমারিতে আমরা জানি এবং রেডিওগ্রাফিক ফিচারগুলো কি থাকতে পারে ফাইন্ডিং মানে একটা যদি এন্ডোব্রঙ্কিয়াল টিভি থাকে বা এন্ডোব্রঙ্কিয়াল ইনভলভমেন্ট থাকে তাহলে সেগমেন্টাল ওর লোয়ারিস আমরা জানি যদি এটাকে ফুল ব্লক করে দেয় ব্লক করে দিলে তার পেছনের দিকে যে অংশটা আছে সেই অংশটার মধ্যে অ্যাবজরপটিভ এটিলেক্সিসিস হয় তো অ্যাবজর্টিভ এটিলেক্সিসিস হলে এই জায়গার লাংগুলো কলাপ করে যাবে এখানকার যে ফিশার আছে সেই ফিশারগুলি তার উপরের দিকে মানে আপার লোবের দিকে বা সেন্টারের দিকে টেনে নিয়ে আসবে এটা একটা সাইন পাওয়া যাবে আবার কোনো কোন সময় এরকম হয়ে থাকে যে এটা একদম কমপ্লিট অক্লুশন হয়নি এখানে একটা লিশন আছে এই লিশনটা লাইক অ্যাকশন করতেছে তো লাইক অ্যাকশন যদি করে তখন আমাদের যখন লাংসকে ইনফ্লেশন করে মানে ইনস্পিরেশন নেয় ইন্সপিরেশন নিলে আমরা জানি যে ইন্ট্রাপ্লোরাল যে স্পেস আছে এখানে নেগেটিভ প্রেশার থাকে লাংটা এক্সপ্যান্ড করে লাং এক্সপ্যান্ড করলে আমাদের এখানে এয়ারগুলো ঢুকে যাবে কিন্তু যখন এক্সপিরেশন করে তখন এখানকার প্রেশারটা বেশি থাকে বেশি থাকার জন্য এইখানে যে প্যাথোলজিটা আছে এটা ক্লোজ করে দেয় লাইক একটা মেকানিজম করে যার জন্য বের বের হওয়ার হইতে দিতে চায় না সহজে যার জন্য সময় এখানে একটা এয়ার হয়ে পার্টে অনেক ট্রেপিং সময় একটা হাইপার ইনফ্লেশন হিসেবেও আমরা পেতে পারি কখনো কখনো যদি এই জায়গাটার মধ্যে একটা লিশান থাকে তাহলে তার ডিজিটালি ইউজুয়ালি যেই পার্টটা প্যাথোলজি তার ডিজিটালি একটা মিউকাস প্লাগিং থাকতে পারে যদি প্রক্সিমেটলি থাকে তাহলে আসলে কফ রিফ্লেক্স দিয়ে আমরা এটাকে ট্রাকিয়ে দিয়ে বের করে দেওয়া সম্ভব কিন্তু যদি ডিস্টালি থাকে অথবা এই লিশনটার সাথে প্লাগটা ইমপেকশন হয়ে থাকে তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে একটা ইমপেক্টেড মিউকাস হিসেবেও আমরা সিটিতে পেতে পারি তাহলে অ্যাট সিটি এয়ারওয়ে ইনভলভমেন্ট ক্যান ম্যানিফেস্ট অ্যাজ লং সেগমেন্ট ন্যারোইং অনেক সময় যে একটা এয়ার টিউবটা তার মধ্যে একটা ফিলিং ডিফেক্ট হিসেবেও আমরা পেতে পারি এখানে যদি আমরা এই স্ট্রাকচারটাকে আমরা দেখি এখানে কি কি আছে থিকেনিং রাইট আপার আপার এটা তার এখানে অবস্ট্রাকশন একটা পাওয়া যাচ্ছে ঠিক আছে এবং এখানে দেখেন আপার লোভের যেটা আমরা নর্মাল অ্যানাটমি আছে এটা থাকলে আরো এই বরাবর থাকার কথা ছিল সেটাকে উপরের দিকে টেনে নিয়ে গেছে টেনে নেওয়ার জন্য এখানে একটা অ্যাটিলেক্সিস ফর্ম করেছে টিবারগ্লোসিসের মিলিয়ারি টিউবারক্লোসিস এটা একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা চেস্ট এক্সেতে বেশিরভাগ ক্ষেত্রেই পেয়ে যাই কখনো কখনো যদি আমাদের একটা ডায়াগনোসিস থাকে যে এই পেশেন্টটা টিবারক্লোসিস হতে পারে কিন্তু চেস্ট এক্সেতে ভালো বোঝা যায় না তখন আমরা চেস্ট সিটি স্ক্যান করি স্পেশালি হাই রোজলেশনই করা হয় এবং সেই সমস্ত ক্ষেত্রগুলিতে আমরা এরকম মাল্টিপল মিলিয়ারি মটলিং শ্যাডো পেয়ে থাকি হ্যাঁ সেই শ্যাডোগুলো কেমন হয় ডিফিউজ হবে বাইলেটারালি ইউজুয়ালি ডিফিউজ হয় মোস্টলি ইনভলভ অল দ্য জোনস অফ দা লাং অল দা লোভস লাং এন্ড সেগমেন্টস এবং নডিউলগুলি হয়ে থাকে ওয়ান টু থ্রি মিলিমিটার সাইজের ইউজুয়ালি এগুলো খুব ভালোভাবে যদি আপনি খেয়াল করেন এই নডিউলগুলো গুলো আছে অনেক ছোট ছোট মাল্টিপল নডিউল আছে দুই ল্যাংসেই আছে হ্যাঁ

ইন্টারস্টিশিয়ামগুলিতে ইনভলভমেন্ট করে থাকে আর প্রাইমারি সেন্ট্রি সেন্ট্রিলোবুলার মানে এইটা কিন্তু মোস্টলি স্প্রেডস থ্রু দ্য ব্রংকাস ব্রংকিয়াল ফ্রি দিয়ে যখন কাফিং রিফ্লেক্স করলাম মানে একটা লোভের মধ্যে ইনভলভমেন্ট ছিল সেইটা গিয়ে স্প্রেশন করলো ওইটা আবার ডিস্ট্রিবিউট করে দিল অন্য অন্য লোভগুলিতে তখন কিন্তু আমাদের এই ডিস্টাল যেই পার্টগুলি সে অ্যালভিউলাসগুলো আছে এখানে গিয়ে আমাদের এরকম একটা প্যাথোলজি প্রডিউস করতে পারে সেন্ট্রি সেন্ট্রিলোভিউলার নডিউল ফর্ম করে করে এবং এটাকে যদি আমরা টিপিক্যালি দেখি দেখতে দেখেন যে গাছের মধ্যে যে একটা বার্ড আছে ফুলের বার্ড গুলি আছে এরকম এটাকে একটা বলা হয় ট্রি ইন বার্ড সাইন যদি আমরা কি এটা একটা ব্রংকেল চিন্তা করি এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখবেন যে এই যে যে ব্রঙ্কেল ট্রি আছে তার মাথার দিকে হচ্ছে থোকা থোকা গাছ ফুল এইটাই হচ্ছে ট্রি ইন বার্ড সাইন পোস্ট ক্লোসিস যেটা বলে আমরা এটা মোস্টলি পাই হচ্ছে লিশন হিসেবে কোনো কোনো ক্ষেত্রে আমরা কনসলিডেশন হিসেবেও পেতে পারি তাহলে পোস্ট ক্লোসিস ইজ টিপিক্যালি থট টু রেজাল্ট ফ্রম রিঅ্যাক্টিভেশন অফ দ্য ডরমেন মাইক্রোভেক্ট্রাম ইনফেকশন বাট মে অলসো রেজাল্ট ফ্রম এ সেকেন্ড ইনফেকশন উইথ এ ডিফারেন্ট স্ট্রেন এটা আমাদের একটুকু খেয়াল রাখা দরকার অনেক সময় সেকেন্ড ইনফেকশন দিয়েও হতে পারে অ্যাপিক্যাল অ্যান্ড আপার জোন পিডোমিনেন্সটাই আমরা ইউজুয়ালি পেয়ে থাকি এবং এখানে কেন পাওয়া যায় আমরা সবাই জানি এই জায়গায় লিমফেটিক ড্রেনেজ রিলেটিভলি রিডিউস থাকে এবং অক্সিজেন টেনশনটা এখানে কম থাকে হ্যাঁ কম বেশি থাকে অক্সিজেন টেনশন যেখানে বেশি থাকবে সেখানে আমাদের মাইক্রোব্যাকটেরিয়াল প্রলিফারেশন বেশি হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা কেউ কী হিসেবে পাই কনসুটেশন অথবা ক্যাভিটেশন হিসাবে আমরা পোস্ট প্রাইমারিটিভারগুলি সিস ইউজালি সিটি চেস্ট এবং চেস্ট একসেথে পেয়ে থাকি চেস্টের মধ্যে যদি আমরা দেখি তাহলে কেমন ফাইন্ডিং পাওয়া থাকে কেমন ইউজুয়ালি প্যাচি দেখেন আমাদের জায়গা জায়গায় ছড়ানো ছিটানো আছে এখানে কিছুটা ডেন্স আছে এখানে একটুকু কম আছে এখানে আবার একটুকু চেঞ্জ আসে কিন্তু যদি এটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়ে থাকে তাহলে দেখা যাবে যে এই জায়গাটা ফুললি লোবার ইনভলভমেন্ট প্যাটার্নকে ফলো করে থাকে আর টিউবারক্লোসিস তো আমরা জানি যেটা ইউজুয়ালি লোবার প্যাটার্নকে ফলো করে না এটা যে কোনো জায়গায়কেই ইনভলভ করতে পারে কাজে প্যাচি থাকবে পোরলি মার্জিনেটেড কনসোলেটেশন ইউজুয়ালি পাওয়া যায় এবং কোনো কোনো ক্ষেত্রে জাস্ট কোলোমা হিসেবে পাওয়া যেতে পারে জাস্ট একটা নডিউল কোন একটা জায়গার মধ্যে এখানে অবশ্য নাই এগুলো একটা সিঙ্গেল নডিউল হিসেবে অনেক সময় পাওয়া যেতে পারে এবং সেই এগুলির সাইজ হয়ে থাকে ইউজুয়ালি ফাইভ মিলিমিটার টু ফোরটি মিলিমিটার ইন লার্জেস্ট ডাইমেনশন কোনো কোনো জাস্ট একটা সলিটারি নডিউল হিসেবে মতো পাওয়া যেতে পারে তবে সেগুলোর সলিটারি লিসেন্সের আমরা যদি কন্ট্রাস্ট দিই কন্ট্রাস্টের এনহেন্সমেন্ট অনুযায়ী দেখে এবং লাঙের আলাদা কোনো প্যারেন্ট ক্যামার অবস্থা বুঝে তখন আমরা এটাকে ডিক্লেয়ার করি যে এটা টিউবার হওয়ার সম্ভাবনা বেশি নাকি ম্যালিগনেন্সি হওয়ার সম্ভাবনা বেশি তবে যদি স্যাটেলাইট লিশন থাকে একটা নডিউলের পাশাপাশি আরেকটা স্যাটেলাইট লেশন থাকে তাহলে আমরা ধরে নিই যেহেতু মাল্টিপল সাইট ইনভলভমেন্ট সেক্ষেত্রে এটা টিউবার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি যেমন আমাদের এইখানে যে সিটি স্ক্যানটা আমরা দেখতে পাচ্ছি একটা ভিউ এখানে কি পাওয়া যাচ্ছে রাইট আপার লোক কনসলিডেশন এই যে আমাদের কনসলিডেশন আছে এখানে প্যাচি কনসলিডেশন আছে হ্যাঁ এখানে আবার একটা বড় ক্যাভিটেশন আছে এখানে একটা রংকেল ওয়াল থিকেনিং আছে আমরা বলেছিলাম যে আমরা পোস্ট প্রাইমারি টিবারগ্লোসিস মোস্টলি পাওয়া যায় হচ্ছে ক্যাভিটারি লিশন হিসেবে এবং আপার লোব যদি ক্যাভিটারি লিশন পাওয়া যায় স্পেশালি অন দ্য রাইট সাইডে তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়গনোসিস থাকে হচ্ছে টিবারক্লোসিস এবং টিবারক্লোসিস যদি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে ইউজুয়ালি ওয়ালটা থিক ওয়াল হয়ে থাকে কাজেই সেন্টারি থাকবে আমরা এটা ম্যালিগনেসির সাথে ডিফারেন্সিয়েট করবো যদি এই যে যে মাঝখানে যে হ্যালোটা থাকে এটা যদি এক্সেন্ট্রিক থাকে থিক থাকে তাহলে এটা ম্যালেগন্যাসি হওয়ার চান্স থাকবে আর যদি ইউজুয়ালি সেন্ট্রালের দিকে থাকে তাহলে আমরা এটাকে ইনফেক্টিভ বা টিউবারকুলার ক্যাভিটি হিসেবে ইউজুয়ালি কনসিডার করে থাকি অনেক সময় আমাদের টিউবার ক্লোসিস অ্যাক্টিভ ফর্মেও থাকতে পারে বা পোস্ট ক্লোসিস ফাইব্রোসিস বা ব্রংকে থিকেনিং এই সমস্ত হিসেবে আমাদের অনেক সময় পেতে পারি এবং সেই সমস্ত ক্ষেত্রে সিটি ফাইন্ডিংটা ইউজুয়ালি পাওয়া যায়

যদি কোনো ঠিক ওয়াল না থাকে তাহলে আমরা এটাকে পোস্ট টিভি হিসেবে অনেক সময় কনসিডার করে থাকি তেমনি এখানে একটা যদি দেখি আমরা এখানেও একটা রাইট সাইডেও ইনভলভমেন্ট আছে এখানে দেখেন অনেকগুলো প্যাথোলজি আছে এখানে একটা রিলেশন আছে এবং থিকটা ওয়ালটা হচ্ছে ইউনিফর্ম ইরেগুলার কিছু আছে কিন্তু ইউনিফর্ম হ্যাঁ ওয়াল থিকনেসটা মোস্ট অফ দ্য জায়গাতেই একই রকমের ডিস্ট্রিবিউশন আছে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন যে রংকিয়াল ট্রির কোনো কোনো জায়গায় ওয়াল থিকনেস আছে ওয়াল থিকেনিং আছে এবং ডাইলেটেশন আছে কিছু কিছু জায়গায় এটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ এটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে ওর লম্বা ভিউটা যেটা মানে লং ভিউ মতো দেখা যাচ্ছে কিন্তু ওয়ালটা দেখেন এখানে থিকেনিং আছে এই যে এই সমস্ত জায়গায় এখানে কিছু জায়গায় কিছুটা ফাইব্রোসিস আছে এবং কিছুটা নডিউলার ফর্ম করে গিয়েছে ফাইব্রোটিক নডিউলের মতো তাহলে হাই রেজলিউশন সিটি স্ক্যান শো যে রিলেটিভলি ওয়াল ক্যাভিটি উইথ ইভেন থিকনেস

থিকেন হয়ে গেছে সবগুলি স্ট্রাকচার ফাইব্রোটিক চেঞ্জ হয়ে গেছে এটাকে আমরা ইন টিবার ক্লোসিস হিসাবে ইউজুয়ালি কনসিডার করি এটাকে আমাদের কনসিডার করতে হবে ক্লিনিক্যাল হিস্ট্রি দিয়ে সবসময় আমরা বলি যে ডায়াগনোসিস যে কোনো ধরনেরই করি না কেন আমাদের ডায়াগনোসিসটা হতে হবে ক্লিনিক্যাল বেস যদি আমরা একটা পেশেন্টের ক্লিনিক্যাল হিস্ট্রি নেই আমরা হিস্ট্রি নিয়ে পেশেন্টের যদি আমরা রেডিওলজিক্যাল ডায়াগনোসিসের সাথে আমরা কোরিলেট করি তাহলেই আমরা সাধারণত একটা ফুল ডায়াগনোসিস দিতে পারি এবং দেওয়া সম্ভব হয়ে থাকে অ্যাজ এ ফিজিশিয়ান আমরা যারা প্র্যাকটিস করি তাদের কাছে আমাদের পেশেন্ট ইম্পর্টেন্ট পেশেন্টের ইম্পর্টেন্টের সাথে ইম্পর্টেন্ট হিস্ট্রি আমরা নেই হিস্ট্রির সাথে ম্যাচ করে আমরা সাধারণত ডায়াগনোসিসগুলোকে সেট আপ করি তবে আমাদের পরীক্ষার জন্য সাধারণত যেগুলো থাকে স্টুডেন্টদের জন্য সবসময় খেয়াল রাখা দরকার আপনাদের সাধারণত একটা সিটি স্ক্যান দিলে তার আগে একটা হিস্ট্রি দেওয়া থাকে ইউজুয়ালি শর্ট হিস্ট্রি বা একটা সিনারিও দেওয়া থাকে সেই সিনারিও বেস হিসাবেই কিন্তু আপনাদের সাধারণত চাওয়া হয় যে মেনশন ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিং এবং চাওয়া হয় তারপরে সাধারণত আদার যে কোশ্চেনগুলো থাকে ইউজুয়ালি যেমন থাকে যে আপনি মেনশন ফোর ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিং ইন দিস চেস্ট ইন দিস সিটি চেস্ট আপনার ফাইন্ডিংগুলো বললেন ফাইন্ডিংগুলো বলার পরে হয়তো আপনারা চাইতে পারে যে হোয়াট ইজ দ্য লাইটলি ডায়াগনোসিস ইন দিস সিনারিও আপনার ডায়াগনোসিস বললেন এরপরে হয়তো চাইতে পারে যে হাউ ইউ উইল কনফার্ম নেক্সট অথবা হোয়াট মি দ্য ফার্দার সিকুইলি এগুলো এরকম জিনিস চাইতে পারে অথবা হট মেবি বি কমপ্লিকেশন দিস ডিসপেশন মাইড ডেভেলপ এই ধরনের কিছু কোশ্চেন আপনাদের থাকতে পারে একাধিক কোশ্চেন হতে পারে জাস্ট ডিজ আর দ্য স্যাম্পল কোশ্চেনস আপনাদের মনে রাখার জন্য প্রত্যেকটা সিনারিও যখনই আমরা দেখবো তখনই আমাদের নিজের মধ্যে কিছু কোশ্চেন ঠিক করে ফেলতে হবে যে আমরা যখন এই সিটি স্ক্যানটা দেখলাম এই সিটি স্ক্যানটা দেখলে আমাদের কি ধরনের কোশ্চেন আমাদের হতে পারে এটার মধ্যে ফাইন্ডিং কি আছে প্রথমত আমাদের হচ্ছে ফাইন্ডিং ইউজুয়ালি বললাম যেহেতু আপনাদেরকে এক বেশিরভাগ ক্ষেত্রে একটা সিনারিও দেওয়া থাকে সেই সিনেরিওটা আপনারা খুব ভালো করে পড়ে নিবেন সিনেরিওটা পড়ার পরে আপনাদের যে ফাইন্ডিংগুলো চায় যদি ফাইন্ডিং চাই তাহলে আপনার ফাইন্ডিংগুলিকে অবশ্যই দেখতে হবে ফাইন্ডিং না চাইলেও কিন্তু যদি পরের কোনো কোশ্চেন থাকে যেমন একটা সিনারিয়া দিল বললো দিস ইজ দা সিটি স্ক্যান অফ দিস পেশেন্ট তারপর একটা সিকুইলি হিসেবে কোশ্চেন দিল আপনাকে ফাইন্ডিং চাইলই না কিন্তু ফাইন্ডিংটা না চাইলেও কিন্তু আপনার ওই ফাইন্ডিংটা দেখে তখন আপনাদেরকে মনে রাখতে হবে যে এটার জন্য একটা স্পেসিফিক ডায়াগনোসিস এরকম হতে পারে তাহলে আমার কোশ্চেনের পরবর্তী আনসারটা আমাদের এই ডায়াগনোসিসের সাথে ম্যাচ করে ইউজুয়ালি দেওয়া লাগবে এভাবে যদি আপনারা আস্তে আস্তে আগান তাহলে আমাদের জন্য প্রত্যেকটা সিটি হয়তো আমাদের করা ভেরি ইজি হবে এবং আমরা সিটি স্ক্যান সম্পর্কে আমাদের যে একটা ভয় কাজ করে আমাদের এই ভয়গুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে সিটি স্ক্যান রিড করার জন্য প্রথমেই জানতে হবে আমাদের অ্যানাটোমি দ্বিতীয় জানতে হবে আমাদের কি কী প্যাথোলজিক্যাল ফাইন্ডিং বা কি কী প্যাথোলজিক্যাল ফাইন্ডিং আমরা পেতে পারি এবং এই প্যাথোলজিক্যাল ফাইন্ডিংটা পেশেন্টের সিনেরিয়ার সাথে ম্যাচ করে আমাদের এই ডায়াগনোসিস টাকে করতে পারলে আমরা আমরা এর পরবর্তীতে আশা করব যে বিভিন্ন ডিজিজ ওয়াইজ স্পেসিফিক হিসেবে একটা একটা করে সিটি ডায়াগনোসিস গুলোকে ডিসকাস করার জন্য আমরা একসাথে যাব না যেন আপনারা বুঝতে অসুবিধা না হয় হেফাজার আপনাদের এইটা এতগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এভাবে না গিয়ে আমাদের মনে হয় প্যাথোলজিক্যাল ডায়াগনোসিসকে যদি আপনারা একটা একটা ডিজিজ দিয়ে ডিসকাস করে আগান তাহলে আপনাদের জন্য আমার কাছে মনে হয় বেটার হবে ভবিষ্যতে সিটি ডায়াগনোসিস এর করার জন্য তো আজকে আমাদের লেকচারটা এই পর্যন্তই থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদের এই থেকে যদি কোনো উপকার হয় তাহলে আমরা নিজেকে ধন্য মনে করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার লেকচার এখানে শেষ করছি ধন্যবাদ স্যার আপনার অসাধারণের জন্য আপনি আবার আমাদের যাচ্ছেন আপনার আগের চারটি লেকচারের মতো অসাধারণ

সিটি আসলে আমরা যেগুলো বড় বড় লিশন পাই চেস্ট এক্সট্রে আমরা তো সিটি করার আগে ইউজালি আমরা একটা চেস্ট করেই থাকি ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে কাজেই সিটি স্ক্যানের ডিসিশনটা সাধারণত আমরা চেস্ট এক্স থেকেই নিয়ে থাকি স্পেশালি আমরা পেশেন্টের সিনারিও যেটা আমরা বলছিলাম কিছুক্ষণ আগে যে চেস্ট পেশেন্টের সিনেরিওকে বেস করে কিন্তু আমরা সাধারণত সিটি স্ক্যানের ডিসিশন নিয়ে থাকি এখন চেস্ট এক্সরে ধরেন যে একটা বড় লিশন আছে যদি একটা বড় লিশন থাকে তাহলে আমরা রেগুলার সিটি যেটা আছে স্ট্যান্ডার্ড সিটি এটা করলে আমরা পেয়ে যাব কিন্তু যদি ছোট ছোট লিশন থাকে স্পেশালি যদি আমাদের চিন্তা থাকে যে এটা হতে পারে প্রসিস হতে পারে যে একটা আইএলডি তাহলে কিন্তু আমাদের সেই সমস্ত কন্ডিশনগুলিতে আবার যদি এমন চিন্তা করি থাকে যে আমরা এটা একটা ব্রংকেটিসিস হতে পারে তাহলে কিন্তু আমাদের এইচআর সিটিকে প্রেফার করা হয় আমরা কিন্তু বলেছি যে কোন কোন কন্ডিশনগুলিতে আমরা এইচআর সিটিকে প্রেফার করি কাজে আমাদের এটার গাইডেন্সের একটা বড় জায়গাই হচ্ছে পেশেন্টের সিনারিও পেশেন্ট এর যদি ডায়াগনোসিস আমাদের ক্লিনিক্যাল যেমনটা হবে তার উপর ভিত্তি করে আমরা সাধারণত সিটি স্ক্যানটাকে অ্যাডভাইস করব তবে তার আগে তো আমাদের পাইলট হিসেবে থাকবে চেস্ট এক্সরে চেস্ট এক্সরে ইনিশিয়ালি দেখেই কিন্তু আমরা পরবর্তীতে সিটি স্ক্যানের জন্য প্রসিড করি यूजুয়ালি थैंक यू স্যার নেক্সট কোশ্চেন ফ্রম ডক্টর মেইসন হোয়াট ইজ দা ইন্ডিকেশন অফ আইভি কন্ট্রাস্ট ইন চেস্ট ডিজিজেস কন্টাস্ট সিটির জন্য কিন্তু আমরা স্লাইডগুলিতে অবশ্যই বলেছি খেয়াল রাখতে হবে যে কনসলিডেশন যদি কোনো একটা কনসলিডেশন পাই তাহলে কিন্তু আমাদের সাধারণত কন্ট্রাস্ট দিতেই হয় এরপরে যদি কোনো ক্যাভিটার থাকে আর যদি লিম থাকে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কন্ট্রাস্ট দিতে হবে কাজে এই কয়েকটা কন্ডিশনগুলিতে আমাদের সাধারণত কন্টাস্ট দেওয়া লাগে এবং আরো ইম্পর্টেন্টলি যেটা আমরা বলেছিলাম যে যদি সিটি পালমোনারি এনজিওগ্রাম করে থাকে আমরা তাহলে তো এখানে কন্ট্রাস্ট দিতেই হবে ইচ্ছা হবেই না তাই না সেক্ষেত্রে আমাদের কন্ট্রাক্টটা লাগবে কাজে আমরা যদি এনজিওগ্রাম সিটি পালমোনারি এনজিওগ্রাম করি এই কন্ডিশনগুলি যদি লিম্প নোট পাওয়া যায় ক্যাভিটারি লিশন পাওয়া যায় এগুলিতে মোস্টলি সাধারণত দেওয়া হয় থ্যাংক ইউ স্যার নেক্সট কোশ্চেন ফ্রম ডক্টর সুমন রয় হাউ উইল উই ডিফারেন্সিয়েট লিম্প নোট ফ্রম ব্লাড ভেসেল আমরা কিন্তু যদি অ্যানাটোমিক্যাল স্ট্রাকচারটা ভালো করে জানি তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে ওয়েদার ইট ইস লিম্পনোর আর ভ্যাসেল আমরা কিন্তু ভ্যাসেলের গুলো পজিশন দেখিয়েছি কোনটা আগে থাকে কোনটা পরে থাকে ডান দিকে কি থাকে বাম দিকে কি থাকে কাজে যে পাইলট ফিল্মটা আছে আমাদের সেটাকে দেখে কোন লেভেলের এটা স্ক্যানটা ক্রস সেকশনটা যদি দেখি আমরা এক্সিয়াল স্ক্যানটা সেই স্ক্যানটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কোন লেভেলের আসলে স্ট্রাকচার কাজে আমাদের আর্টারি এবং ভেইন এগুলোকে যদি আমরা লোকেট করে ফেলতে পারি তাহলে আর বাকি থাকলো কি মিডিস্টিয়ামে বাকি থাকলেই হচ্ছে লিম্প নোট কাজে ওইখানে তো লিম্ফ নোট এবং থাইমাস ছাড়া আসলে বেসিক্যালি আর কিছু নাই তাই না কাজেই আর্টারি ভেইনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি মিডিস্টিয়ামের মধ্যে তাহলে যে স্ট্রাকচারটা থাকবে বাকিটা সেটাই হচ্ছে আমাদের আইদার লিম্প নোট অথবা থাইমাস আর থ্যাংক ইউ স্যার আসলে প্রচুর ক্লিনিক্যাল কোশ্চেন এসেছে তো যেহেতু স্যার আমাদের টপিকগুলো বাকি আমরা আজকে ক্লিনিক্যাল কোশ্চেন বেশি নিব না আর স্যার দুটো কোশ্চেন নিব স্যার আমি শুধু আচ্ছা ডাক্তার জ্যোতির দাসের একটা কোশ্চেন হটস পয়েন্ট শুড উই লুক ইন অপাসিফিকেশন অফ ফাইব্রোসিস ক্যাভিটেশন ক্যাভিটেশন কনসলিডেশন না এখানে তো আমাদের প্রথমেই বলেছি যে কনসলিডেশন যদি থাকে যে আমাদের যদি এয়ার ব্রঙ্কোগ্রাম থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে বুঝতে পারবো যে এটা হচ্ছে কনসলিডেশন ফাইব্রোসিস দেখে যদি আমরা বুঝি তাহলে এখানে ওই যে ডেন্সিটি বলছি আমরা হসফেল ইউনিট হসফেল ইউনিট এখানে হবে বেশি এটা মোর ডেন্সার যখন এটা প্যাকে দেখা হবে তখন ওই জায়গার ডেন্সিটিগুলি হবে বেশি ওই জায়গাটা মোর ডেন্সার হবে দেন দ্য নর্মাল প্যারেন্ট ক্যামা ওর কনসোলিডেটেড এরিয়া এটার থেকে আর ক্যাভিটি যদি থাকে তাহলে কি হবে একটা ওপাসিফাইড এরিয়া তার মাঝখানে থাকবে একটা হাইপোর এরিয়া তাহলে এটা ক্যাভিটি হয়ে যাবে এবং ক্যাভিটি যদি বলি আমরা তাহলে তার একটা ক্যাভিটারি ওয়াল থাকবে সেই ওয়ালটাকে দেখবেন যে ওইখানকার ডেন্সিটিটা কিছুটা বেশি মাঝখানে কম পেরি ফেরিতে হবে একটু মোর ডেন্স এরকম যদি থাকে তাহলে সেটা হলো কনসুল্যাট ক্যাভিটারি তিনটাকে ডিফারেনশিয়েট করার জন্য আমরা আসলে ভিজুয়ালি দেখি মোস্টলি কিন্তু এটাকে ভালোভাবে ডিফারেনশিয়েট করতে গেলে কিন্তু আপনাকে ওই প্যাকে দিয়ে এরিয়া অফ ডেন্সিটি কেমন আছে সেটা দিয়ে ডিফারেনশিয়েট করে নিতে হবে স্যার লাস্ট দুইটা কোশ্চেন স্যার নিতে হচ্ছে এটা একটা স্যার হাউ দ্য

আপনার স্কোরিং করে প্রত্যেকটা লোভকে এখন এরিয়া অফ ইনভলভমেন্টের উপর ভিত্তি করে প্রত্যেকটা লোভের মধ্যে যদি পাঁচ পাঁচ করে হয় তাহলে পাঁচটা লোভের মধ্যে টোটাল স্কোর হচ্ছে এখন পার্সেন্ট ইনভলভমেন্টের উপর ভিত্তি করে এই স্কোরিংগুলি করি করা হয় কাজে এখন পাঁচটা লোভের মধ্যে কোনটায় কতটুকু ইনভলভমেন্ট আছে এইটুকুকে টোটাল সাবমিট করলে যা আসবে এটা হচ্ছে আমাদের টোটাল স্কোরিং কাজে কোনো পেশেন্টের যদি দুইটা লোভের মধ্যে ইনভলভমেন্ট থাকে

পরের কোয়েশ্চেনটা ভালো বুঝতে পারিনি প্রথমটা হচ্ছে যে রেস্ট্রিকটিভ আমাদের খুবই কাজে লাগবে এটা তো লাগার তেমন কিছু নেই ফিল্ডিভ ফিল্ড নেই তাহলে তো আমরা বুঝতে পারবো যে এখানে কাজেই এখানে তো আমরা এই ফিল্মগুলো নিয়ে কিন্তু আমরা রেস্ট্রিকটিভ ল্যাঙ্গুয়েজকে ক্লাসিফাই বা ক্লারিফিকেশন করতে পারি পরের কোয়েশ্চেনটা আমি বুঝতে পারি শুনতে পাইনি ভালো পরের কোয়েশ্চেনটা স্যার সহজ বাংলা যদি বলি স্যার মানে সিটি চেষ্টাকে ল্যাঙ্কার সিনেমা মিস হবার চান্স আছে কিনা খুবই রেয়ার যদি আমরা খুব ভালোভাবে দেখি এবং যদি লিশনটা খুবই ছোট হয় আর্লি হয় জাস্ট ইনিশিয়াল লিশন যদি হয় তাহলে স্ট্যান্ডার্ড যে বা রেগুলার যে সিটি স্ক্যান আছে এটাতে ক্ষেত্র বিশেষে মিস হতেও পারে ক্ষেত্র বিশেষে হতেও পারে যদি একদম খুবই একটা স্মল ইশার মাত্রই ছোট স্টার্ট হয়েছে সেই ক্ষেত্রেগুলিতে হতে পারে তবে যদি এইচআর সিটি করা হয় তাহলে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা কম এবং যদি স্ট্যান্ডার্ড সিটি স্ক্যানেও আমরা কন্টাস্ট দিই তাহলে কিন্তু আমাদের এটা মিস হওয়ার চান্সটা থাকবে না ধন্যবাদ স্যার আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ আপনার পক্ষ থেকে যদি স্যার কোনো টেক হোম মেসেজ থাকে আপনার টেক হোম মেসেজ দেওয়ার পরে আমাদের আজকে চেয়ারপারসন আজকের সেশনটির সমাপ্তি ঘোষণা করবে না ধন্যবাদ আবার আপনাদেরকে এরকম একটা সেশন আয়োজন করার জন্য টেকহ মেসেজ হচ্ছে আসলে সিটি স্ক্যানকে বুঝতে গেলে প্রথমেই অ্যানাটমি জানতে হবে দ্বিতীয় হচ্ছে যে একাধিকবার সিটি স্ক্যান দেখতে হবে একাধিক সিটি স্ক্যান দেখতে হবে দেখতে দেখতে আসলে আমাদের আই ওপেন হবে এবং আই ওপেন হলে আসলে আমরা এগুলো দেখতে পারবো প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে পেশেন্টের হিস্ট্রির সাথে মিলাতে হবে এবং পেশেন্টের হিস্ট্রির সাথে ম্যাচ আপ করলে আসলে আমাদের প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করাটা ইজি হবে সিটি স্ক্যান এটা আসলে প্রত্যেকের জন্যই একটা ভয়ের সাবজেক্ট আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা সিটি স্ক্যানকে বেশ ভয় পেতাম তবে আমার আজকালকার মতো এত ইজি ছিল না অ্যাক্সেসগুলো যেগুলোতে আমরা এখন সহজেই বিভিন্ন সিটি স্ক্যান চাইলেই দেখতে পারি কাজেই সিটি স্ক্যানটাকে ভয় না পেয়ে আমার মনে হয় স্টার্ট করলেই ইজি হয়ে যাবে স্টুডেন্ট যারা আছেন তাদেরকে ভয় না পেয়ে সিটি স্ক্যান লেট স্টার্ট শুরু করেন সিস্টেমেটিক্যালি পড়া শুরু করেন আমার মনে হয় এটা ইজি হয়ে যাবে খুব কঠিন কিছু তেমন হবে না আশা করি ভয় না পেয়ে সিটি স্ক্যান দেখা শুরু করি এবং সিস্টেমেটিক্যালি দেখা শুরু করি তাহলে আমাদের মনে হয় ইজি হবে ধন্যবাদ এবং ধন্যবাদ স্যার এবং আপনার মতো এরকম শিক্ষক পাওয়া তো স্যার সৌভাগ্যের ব্যাপার যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এইভাবে স্যার মোবাইলের মাধ্যমে আপনার লেকচার শুনছে আমাদের আজকের সেশন সমাপ্ত ঘোষণা করার জন্য আমি আমাদের আজকের চেয়ারপারসন প্রফেসর ইসমাইল পাটোর স্যারকে আহ্বান জানাচ্ছি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ফেরদৌসুর রহমানকে তার এক্সেলেন্ট প্রেজেন্টেশনের জন্য এবং এই প্রেজেন্টেশন শুনে আসলে আমার মনে হয় সবাই উপকৃত হয়েছেন এবং এখানে ঠিক ডিফারেন্সিয়েট করা মুশকিল হয়ে যাবে যে এটা আমরা একজন বিশেষভাবে ফিজিশিয়ান অথবা রেডিওলজিস্টের বক্তব্য শুনছি না আমরা একজন ক্লিনিশিয়ানের বক্তব্য শুনছি এত এক্সপার্ট আজকে এই যে প্রেজেন্টেশনটা এটা আসলে খুবই মানে এটা আমাদের সবাইয়ের জন্য এটা খুবই কাজের হয়েছে আমি মনে করি এবং এটা বেসিক যে জিনিসগুলো এখানে ডক্টর ফেরদাসুর রহমান বলেছেন এটা আসলে সবার জন্য শিক্ষণীয় বিশেষভাবে অ্যানাটমিক্যাল অ্যানাটমিক্যাল নলেজটা ব্যাকগ্রাউন্ড নলেজটা খুবই দরকার অ্যানাটমিক্যাল প্লাস প্যাথোলজিক্যাল নলেজ প্লাস হিস্ট্রি ভেরি ইম্পর্ট্যান্ট এবং একজন ক্লিনিশিয়ান হিসাবে যে আমরা কিভাবে ডায়াগনোসিস করব এই টিপসগুলো কিন্তু আজকের এই বেসিক অফ সিটি স্ক্যানে চলে এসেছে এবং চেস্ট সিটি স্ক্যানটা একজন ক্লিনিশিয়ানের জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষভাবে যারা মেডিসিন মেডিসিনেটরি রেসপিরেটরি মেডিসিন ইন্টারনাল মেডিসিন যারা প্র্যাকটিস করেন তাদের জন্য এটা খুবই দরকার সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে স্পেসিফিক ডিজিজ ওয়াইজ যখন সিটি স্ক্যানগুলো ডিসকাস হবে তাতে করে আরও জিনিসগুলো ক্লিয়ার হবে এখানেও অনেকগুলো ক্লিনিক্যাল আসপেক্ট চলে এসেছে তারপরেও পরবর্তীতে হয়তো আরো ডিটেলস সেখানে আলাপ আলাপ হবে আশা করতেছি কারণ সেই টেস্ট সিটি স্ক্যানে সেই থেকে শুরু করে আমাদের সিম্পল ডিজিজ থেকে শুরু করে কমপ্লিকেটেড গুলো পর্যন্ত আমরা এখানে ভালো রেজলিউশনের জন্য সেখানে আমাদের ডায়াগনস্টিক একটা বিরাট রোল এখানে রয়ে গেছে তো সেজন্য আজকে আমি আবারও ফেরদৌসুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে বিডি ফিজিশিয়ান এবং এই উদ্যোগের জন্য ডক্টর এহসানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ এই করোনা সিচুয়েশনেও এই উদ্যোগের জন্য সবাই আসলে উপকৃত হচ্ছে বিশেষভাবে যারা আমাদের ট্রেনি আছে যারা আমাদের স্টুডেন্টস আছে তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা একটা ওয়ে হিসাবে লার্নিং একটা প্রসিডিউর হিসাবে কাজ করছে সেজন্য জন্য ধন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে